Welcome to all of you. Today's session, this is probably our ninth class of this practical accounting. So amra ektu recall kori, we have started our session with initially recognition of transaction ebong journalize er ekdom simple kisu example diye amra ekta jinish shikchhilam. Tar pore shekhan theke apnar kibhabe লেজার ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হয়, ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হয়। তারপরে আমরা আপনাদের রিকোয়েস্ট ছিল যে প্র্যাকটিক্যালি কিভাবে ব্যাংক রিকনসিলিয়েশন করতে হয় সেটা আমরা দেখেছিলাম। আর এটা করতে করতে আমরা অনেক ধরনের রিলেটেড আইএস এবং আইএফআরএস গুলো নিয়ে ডিসকাশন করেছি। লাস্ট দিন আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ অ্যান্ড আদার ইনকাম অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইনকাম নিয়ে আমরা গত ক্লাসে সেশন নিয়েছিলাম এবং সেটার ধারাবাহিকতায় আমাদেরকে আইএফআরএস 15 নিয়ে ডিসকাস করতে হয়েছিল। সো আমরা এটা নিয়ে ডিটেইল এলাবোরেটলি সেশন করেছি। আমরা আজকে যেটা করব, এখন যেটা করার প্ল্যান করছি সেটা হচ্ছে যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অর্থাৎ ব্যালেন্স শিট কিভাবে তৈরি করতে হয়, এটা হচ্ছে আমাদের আজকের বিষয়। তো এই বিষয়টাকে ডিসকাস করতে গেলে আমরা যদি দেখি ফার্স্ট কোশ্চেন ইজ বেসিক্যালি যে আমরা ব্যালেন্স শিটের প্রেজেন্টেশন কিরকম হবে। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে একটা একটা হারমোনাইজেশন মেনটেন করতে হয়, অর্থাৎ আপনারা দেখেছেন যে উপরে যখন আমি নন কারেন্ট লিখেছি, নন কারেন্ট অ্যাসেট, তারপরে কারেন্ট অ্যাসেট, সিমিলারলি আমরা কি করেছি এখানে হচ্ছে নন কারেন্ট অ্যাসেট মানে হচ্ছে আমাদের কম্পারেটিভলি কম লিকুইড, মানে লিকুইডিটির বেসিসে প্রেজেন্টেশনটা হচ্ছে। আই মিন কারেন্ট অ্যাসেট ইজ ভেরি লিকুইড এবং লিকুইডিটি সিরিয়ালি হয়েছে। আমরা যদি অ্যাসেট পাশের আইটেমগুলো দেখি, প্ল্যান্ট প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট ইজ দ্য মোস্ট মানে সলিড এবং ফিক্সড ন্যাচারের হচ্ছে অ্যাসেট এবং এটা লিকুইডিটি কম, কম্পারেটিভলি লোয়েস্ট লিকুইডিটি। মানে আমি যদি একটা প্রপার্টি সেল করে, প্ল্যান্ট সেল করে অথবা যদি ইকুইপমেন্ট সেল করে ক্যাশ করতে চাই, ইট উইল টেক এ হিউজ মানে লার্জ অ্যামাউন্ট অফ টাইম। সো ইটস রিয়েলি টাইম কনজিউমিং। সো এটা হচ্ছে সবচেয়ে উপরে গেছে। তারপরে লং টার্ম ইনভেস্টমেন্ট, লেটস সে আমি একটা 5 বছরের এফডিআর করেছি বা 3 বছরের একটা ইনভেস্টমেন্ট আছে অথবা আমি একটা একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানিতে ইনভেস্ট করেছি যেটি আসলে আমাদের এটাকে রিকভার করতে আমাদের সময় লাগবে, মানে আমরা হচ্ছে চাইলেই জয়েন্ট ভেঞ্চারটা থেকে বেরোতে পারবো না, দ্যাট সর্ট অফ লং টার্ম ইনভেস্টমেন্ট। তাহলে গেলে হচ্ছে নন কারেন্ট। এরপরে আছে এক মানে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের ভিতরে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড আদার রিসিভেবল। তারপরে হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অনেক সময় আমরা জানি যে আমরা কিছু ব্যাংক ডিপোজিট থাকে অথবা 3 মাসের জন্য এফডিআর করি বা এই ধরনের, অথবা আমরা স্টক মার্কেটে হয়তো ইনভেস্ট করেছি সেকেন্ডারি মার্কেটে, যে কোনো সময় বেরোতে পারবো, কোনো লক ইন নেই, আমাদের শেয়ারে কোনো লক ইন নাই, এরকম হলে আমরা ইজিলি করতে পারবো। তারপরে আছে অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্ট। এটা বেসিক্যালি আমরা অনেক সময় বিভিন্ন কাজের জন্য অ্যাডভান্স দিতে হয়, ডিপোজিট থাকে। আমরা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন গুলো আমরা দেখি যে আমাদের ওয়াসা অথবা তিতাসের কানেকশন নেওয়ার জন্য কিছু ডিপোজিট রাখতে হয়, অনেক সময় প্রিপেমেন্ট করতে হয়। এবং দ্য লাস্ট ওয়ান, দ্য মোস্ট লিকুইড অ্যাসেট, সেটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো আমরা ব্যালেন্স শিটে যেহেতু এভাবে সবচেয়ে লেস লিকুইডটাকে আগে রেখেছি লং টার্ম এবং সিরিয়ালি করেছি, সিমিলারলি লাইবিলিটি পাশেও আমাদেরকে এই কাজটাই করতে হবে। এটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ হারমোনাইজেশন অর সিঙ্কোনাইজ মানে সিঙ্কোনাইজেশন থাকতে হবে। আমরা যদি এটাকে কনসিস্টেন্টলি প্রেজেন্ট করতে চাই তাহলে এভাবেই করা উচিত, আদারওয়াইজ এটা আমাদের প্রেজেন্টেশনের যে রুলস অ্যান্ড গাইডলাইন্স আছে সেটা ভায়োলেশন হবে। তো সেখানে আমরা সবচেয়ে মোস্ট মানে পার্মানেন্ট ন্যাচারাল অফ লাইবিলিটি মানে লেস লিকুইডিটি হচ্ছে কোনটা, শেয়ার হোল্ডার্স ইকুইটি, অর্থাৎ শেয়ার হোল্ডার তো টাকা নেবে সবচেয়ে শেষে। আমার দেখবেন যে আমার ভিডিও আছে উইন্ডিং আপ মানে বিজনেস বন্ধ করা, উইন্ডিং আপের একদম শেষে যে কমন শেয়ার হোল্ডাররা ফাইনালি টাকা উইথড্র করতে পারে। তারপর রিটেন আর্নিংস, দেন ইন্টার কোম্পানি পেয়াবল, এটা হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি, এবং কারেন্ট লাইবিলিটির ভিতরে আছে হচ্ছে আপনার অ্যাকাউন্টস অ্যান্ড আদার পেয়াবল, লাইবিলিটি ফর এক্সপেন্স অ্যান্ড ইনকাম ট্যাক্স প্রভিশন। আচ্ছা, এখানে অ্যাসেট, এই যে অ্যাসেট পাশে কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেটের ভিতরে আরও কিছু জিনিস থাকে, সেটাকে যেমন যদি কোনো কন্টিনজেন্ট অ্যাসেট থাকতো অথবা যদি কোনো আপনার হচ্ছে থাকতো, আপনার যদি কোনো রকম যেটাকে বলা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল অ্যাসেট থাকতো, আই মিন কন্টিনজেন্ট অ্যাসেট, হ্যাঁ, এবং যদি আমাদের এখানে যদি এমন হতো যে আমরা একটা জিনিস নট
কারেন্ট অ্যাসেট আর ইভেন নট নন কারেন্ট অ্যাসেট, এরকম নেচারের কিছু আছে। যেমন সফটওয়্যার, আমাদের সফটওয়্যার আমরা জানি একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার আমরা কিনেছি বা একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার তৈরি করেছি, এই তখন হচ্ছে এটা কারেন্ট এবং নন কারেন্টের মাঝে প্রেজেন্টেশনটা হবে ইনটেঞ্জেবল অ্যাসেটের। এখানে একটা ইনটেঞ্জেবল অ্যাসেট তখন হয়ে যাবে, হ্যাঁ একটা ইনটেঞ্জেবল অ্যাসেট হবে, এটা আমরা মাথায় রাখলাম, যেখানে ইনটেঞ্জেবল একটা অ্যাসেট এই দুটোর ভিতরে হয়ে যাবে। সো উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা জানতে হবে যে আসলে প্রেজেন্টেশন কোথায় যাবে। যেমন আমরা জানি ইনটেঞ্জেবল অ্যাসেট হিসেবে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি কপিরাইট, প্যাটার্ন, তারপরে ট্রেডমার্ক, এই ধরনের যে ইয়েগুলো আছে, অথবা আমি কোথাও একটা প্যাটেন্ট তৈরি করছি, ইনটেঞ্জেবল সেটা আমাদেরকে এখানে প্রেজেন্ট করতে হবে। ইনটেঞ্জেবল অ্যাসেটের যদি কিছু থাকতো আমরা এখানে আনতাম। সো দিস ইজ একটা ইনফরমেশন যেটা আপনাদের দেওয়ার দরকার ছিল আমি দিলাম। আর একটা ইনফরমেশন হচ্ছে এই ব্যালেন্স শিট প্রেজেন্টেশনের একটা বড় পার্টে আমরা জানি যে আমাদের আসলে IS-16টা দেখতে হবে। সো আমি এখন IS-16 নিয়ে কিছু ডিসকাস করব আর অন্যান্য আইএস গুলো কাভার করছে। আর একটা আইএস আছে আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আমরা যে এখানে ডেফার্ড, যেহেতু এটা এখানে ট্যাক্স হলিডে থাকা একটা কোম্পানি, আমি যে কোম্পানিটার কাজ করছি এই কোম্পানিটা বিশ্ব সলিউশন লিমিটেড ইজ এ আইটি ফার্ম, দ্যাটস ওয়াই দিস কোম্পানি এনজয়িং দ্য ট্যাক্স হলিডে, সেই কারণে এখানে কিন্তু ডেফার্ড ট্যাক্সের ইস্যুগুলো কম আসছে। বা ডেফার্ড ট্যাক্স কারেন্ট এবং ডেফার্ড ট্যাক্স ইস্যুটা IS-12 এটা আমাদের দেখতে হবে। সো আমি দেখলাম আর একটা হচ্ছে লাইবিলিটি ফর এক্সপেন্স IS-37 অলরেডি আমরা দেখেছি, সো এখানে আর খুব বেশি চ্যালেঞ্জিং কিছু নাই। আর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা করব মানে 7। সো আমি দেখতে পাচ্ছি যে ব্যালেন্স শিটের জন্য আমাদের দুইটা IS ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে IS-16 আর একটা হচ্ছে IS-12। সো এই দুইটা আমাদের ডিসকাস করলে এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। সো ফার্স্ট অফ অল আমরা যদি বলি যে এই যে আমরা প্রেজেন্টেশন করলাম এইটাই হচ্ছে মোস্ট কমন এবং মোস্ট অ্যাকসেপ্টেবল প্রেজেন্টেশন স্টাইল, যে আপনি নন কারেন্ট যদি শুরু করেন আগে তাহলে আপনাকে আসলে আপনাকে শেয়ার হোল্ডার ইকুইটি দিয়ে শুরু করতে হবে। আর উল্টা যদি হতো কোনো কারণে আপনি মনে করলেন না কারেন্ট অ্যাসেট শুরু করবেন, তাহলে কারেন্ট অ্যাসেট যদি উপরে যেত তারপরে মাঝে আসতো ইনটেঞ্জেবল অ্যাসেট এবং শেষে আসতো নন কারেন্ট, তাহলে এদিকে প্রেজেন্টেশন হতো কারেন্ট লাইবিলিটি আগে, তারপরে হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি, তারপরে আসতো ওনার ইকুইটি। সো দিস ইজ ভেরি কমন প্রেজেন্টেশন স্টাইল, এটা আমি বলে নিলাম। এবার একটা জিনিস আপনাদেরকে বলি, আমরা সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন করি, একটা স্টেটমেন্টের প্রেজেন্টেশন করি, তখন আমাদেরকে এই যে ব্যালেন্স শিট প্রেজেন্টেশনের যে ফিক্সড অ্যাসেটের যেটা আসে মানে প্ল্যান্ট প্রপার্টি ইন ইকুইপমেন্ট PPE, এই PPE তে একটা জিনিস আমাদেরকে করতে হয়, আমাদের একটা অ্যাসেট শিডিউলটা আলাদাভাবে দেখাইতে হয়। সেটা দেখেন এই অ্যাকাউন্টসেও আছে, সো আমরা দেখতে পারবো এখানে এই যে এখানে দেখেন একটা অ্যাসেট শিডিউল এখানে আছে। এই যে এই অ্যাসেট শিডিউলটার ফরম্যাটটা কিরকম হয়, আমরা তো লিস্টেড কোম্পানি বা আমরা অ্যানুয়াল রিপোর্ট গুলো বা আমরা যেসব অর্গানের সাথে কাজ করি তার যখন আমরা অডিটের জন্য মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যানেজমেন্টের জন্য প্রেজেন্ট করি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, মানে এই অ্যাসেট শিডিউলটা আমরা কেন করি, মানে এটার আসলে বেনিফিটটা কি, মানে কোম্পানি ও আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন ফাইন, জুবায়ের না জুবায়ের, জি স্যার আমার একটু ক্লাসে জয়েন করতে একটু লেট হয়েছে, কেন জানি মানে জয়েন করতে পারছিলাম না, মানে অ্যাকসেপ্ট করতেছিল না, এই জন্য একটু লেট হয়ে গেছে স্যার। আমারও সমস্যা হয়েছে, অসুবিধা নেই, আমরা আমি তো ভিডিওটা দেখতে পারবেন, বেশি সময় বলি পড়াই নেই। হ্যাঁ ইউ হ্যাভ রেইজ এ ভেরি গুড কোশ্চেন। আসলে আলটিমেটলি আমি আপনাদেরকে ক্লিয়ার করি, ওর যে কোশ্চেনটা মানে অন্য কেউ কি কোশ্চেনে অ্যান্সার দিতে পারবেন আমি শিওর আপনারা অনেকে জানেন, একটু বলবেন কাইন্ডলি, আমি বলবো, আমি দেখি আপনাদের কনসেপ্টটা কি। জুবায়ের যে কোশ্চেনটা করেছে যে আমি এখানে এই যে নন কারেন্ট অ্যাসেট মানে প্রপার্টি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট PPE এর একটা শিডিউল কেন আমরা করি, এই শিডিউলটা কেন করার প্রয়োজন হয়, এটা ওর কোশ্চেন ছিল। এনিওয়ান ওয়ান টু অ্যাড এনিথিং, জাস্ট মানে আপনাদের কোনো যদি মানে এই বিষয়ে কিছু ধারণা থাকে বা বলতে চান প্লিজ ইউ ক্যান শেয়ার। স্যার এটা করা হয় কারণ এই যে এখানে তো আপনার PPE এর যে ব্যালেন্সিং ফিগার গুলো আমরা এই ক্যালকুলেশন থেকে পেতে পারি, তারপর ডেপ্রিসিয়েশনটা এখানে দেওয়া হয়, তারপর এখানে এই শিডিউলের মধ্যে আমরা কবে পারচেজ করেছি সেগুলো দেওয়া থাকে, এবং যখন কোন একটা অ্যাসেট সেল বিক্রি করা হবে বা নতুন কোন অ্যাসেট যখন ক্রয় করবে ওগুলো সব ডিটেইলস এই শিডিউলে থাকে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, দেখেন রাইট, থ্যাংক ইউ, আমি ওইটা একটু আর একটু এলাবোরেট করে, আপনি ইউ আর রাইট, আপনি ঠিকই বলেছেন। দেখেন জুবায়ের অ্যান্সারে আমরা যখন একটা ইনকাম স্টেটমেন্ট করি এটা সবগুলো নোট আছে, যেমন রেভিনিউ নোট,
সিওজিএস এর নোট, এই নোটগুলো আছে না এখানে, কিন্তু এই যে প্রথম তো এটাকে পলিসি নোটগুলো আছে, থিওরিটিক্যাল অ্যাস্পেক্টে আমাদের পলিসি প্রসিডিওর এবং এগুলো নিয়ে নোট দিলাম, এটা হচ্ছে প্রথম নোট, এটা আমরা ক্লাস নিয়েছিলাম আগে। তারপরে আমরা এটা এই যে নিউমেরিক্যাল ফিগার গুলোর উপরে আমরা নোট দেখেছিলাম। এখন দেখেন ব্যালেন্স শিটের ভিতরে, মানে আমাদের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ভিতরে, এইটা একটা মেজর এরিয়া যেখানে আমাদের প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট থাকে। এখন দেখেন এখানে কিন্তু নেট অ্যামাউন্ট বসানো হয়েছে, আপনি খেয়াল করছেন যে এখানে কিন্তু আমি মানে নেট অ্যামাউন্ট বসে, নেট অ্যামাউন্ট মানে কি আমি যত অ্যাসেট গুলো কিনেছি সেই অ্যাসেট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে করেছি। ফার্স্ট অফ অল তাহলে হিস্ট্রিক্যাল কস্ট এখানে পাচ্ছি না, সো হিস্ট্রিক্যাল কস্টটা আমার দেখার প্রয়োজন হতে পারে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই পর্যন্ত কতটুকু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল, এই বছরে কতটুকু ডেপ্রিসিয়েশন হয়েছে। তারপরে আমার জানার ইচ্ছা হতে পারে যে কোন কোন অ্যাসেট ক্লাসে কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন রেট, আমাদের যেটা একটু আগে উনি বললেন যে কতটুকু আমার এই বছর ভ্যালু এডিশন হয়েছে, অ্যাসেট কতটা অ্যাড হয়েছে, আবার এই পিরিয়ডে কোনো ডিসপোজাল আছে কিনা। সো এই জিনিসটা কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি কিন্তু ফর বেটার ডিসক্লোজার, মানে উই আর অ্যাসিস্টিং দ্য আই মিন দ্য স্টেক হোল্ডার অফ দ্য অর্গানাইজেশন, আমরা যারা এখানে ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কে, ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর বেনিফিশিয়ার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কে, যারা এটাকে এটাতে বেনিফিট নিবে, যারা ইনভেস্টমেন্ট ডিসিশন নিবে, যারা এখানে ওনার, যারা ট্যাক্স অথরিটি, যারা NBR, যারা হচ্ছে যে RJC, যারা অডিটর, সো এই যে ওভারঅল একটা অর্গানাইজেশনের যত স্টেক হোল্ডার আছে তারা যাতে করে বেটার এবং ডিটেইল এবং অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন পায় ফর দেয়ার টু টেক দেয়ার ওন ইনভেস্টমেন্ট অর এনি ডিসিশন, ফাইন্যান্সিয়াল ডিসিশন, সেই কারণে ডিসক্লোজারটা বাড়াইতে হবে। সো আমি যদি শুধু এই যে ফিক্সড অ্যাসেট শিডিউল বা এখানে আমরা প্ল্যান প্রপার্টি ইন ইকুইপমেন্ট শিডিউলটা না করতাম শিডিউল, তাহলে আমি যদি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিটে এসে আমি শুধু একটা ফিগার দেখতাম, দিস ইজ বেসিক্যালি এ নেট অ্যামাউন্ট। নেট অ্যামাউন্ট মানে কি, আমি টোটাল অ্যাসেট থেকে, টোটাল অ্যাসেট থেকে আমি এখানে বাদ দিয়েছি হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। বাট এই শিডিউলটায় দেখেন কত ইনফরমেশন আছে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কেন প্রয়োজন আছে। ফার্স্ট অফ অল আমি দেখেছি যে এখানে একটা বিগিনিং, এটা 2019 এর শেষে আমরা করছি, তো মানে June 30, 2019 আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তাহলে আমি বিগিনিং পিরিয়ডটা 1 July 2018 পেলাম। সেখানে আমি দেখেন আমার ফার্নিচার কত ছিল, আমার অফিস ইকুইপমেন্ট কত ছিল, অফিস ডেকোরেশন কত ছিল, দেন আমি টোটাল 2018 এর ব্যালেন্সটা আমি কিন্তু ওপেনিং ব্যালেন্স পেয়ে গেলাম, ঠিক আছে। তারপরে আমি কি করলাম, আমাদের এখানে আপনার যে ফিগারটা আমরা পেলাম, সো এই ফিগারটা হচ্ছে বেসিক্যালি ব্যালেন্স অন মানে June 30, না এটা আসলে বেসিক্যালি হবে, এই ফিগারটা আমার আসা দরকার ছিল আসলে মূলত নিচে, নিচের জায়গায় আসবে। এনিওয়ে সো এইটা এখানে যোগটা, এটা এই এই যোগটা আসলে নিচে আসবে, যে ব্যালেন্স হচ্ছে কত এই এখানে যেটা আছে। দেন আপনি দেখেন স্যার এডিশন ডিউরিং দ্য ইয়ার এখানে কি মানে নতুন করে পারচেজ করেছে যেগুলো ওই ওইগুলো এসেছে, এক্স্যাক্টলি 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 সেটাই সেটাই সেটাই, তো এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। হ্যাঁ ওপেনিং ব্যালেন্স আমার এখানে আসলো, তো আমি ওপেনিং ব্যালেন্সটা আমি পেয়ে গেলাম, সো এটা আমার হচ্ছে ওপেনিং ব্যালেন্স আমি পেয়ে গেলাম যে দিস ইজ মাই ওপেনিং ব্যালেন্স। দেন দেখেন যে আমি এটা তো ওপেনিং ব্যালেন্স আর হচ্ছে যে আমার বছরের শুরুতে, দেন আমাদের কি হচ্ছে যেটা হচ্ছে যে আমি এই বছরে আমার ফার্নিচার কিনেছি কিছু 5,65,000 টাকা, আইটি ইকুইপমেন্ট কেনা হয়েছে 8,000 মানে 6,65,000 কেনা হয়েছে ফার্নিচার ফার্নিচার অ্যান্ড ফিকচার, এরপরে আইটি ইকুইপমেন্ট কেনা হয়েছে 8,35,000 টাকা, অফিস ইকুইপমেন্ট আরো ফার্দার কেনা হয়েছে 4,00,000 টাকা, এবং অফিস ডেকোরেশন নতুন অফিস নেওয়া হয়েছে এবং তার ডেকোরেশন গত বছর কিছু করা ছিল, এবছর নতুন করা হয়েছে 17,00,000 টাকা। সো ওপেনিং যেটা এটা আমার ওপেনিং ছিল, আর এইটা সারা বছর নতুন করে এডিশন হয়েছে হচ্ছে 36, তাহলে আমি এই 28,12,000 আর 36,37,000 যোগ করে আমি টোটাল পেয়ে গেলাম কত, আমার হচ্ছে এই আমার টোটাল অ্যাসেট চলে আসলো হচ্ছে 64,00,000 টাকা। এখন আমরা জানি যে থার্ড শিডিউল অনুযায়ী ফার্নিচার ফিকচার 10% ডেপ্রিসিয়েশন, আইটি ইকুইপমেন্ট 15%, অফিস ইকুইপমেন্ট 15% এন্ড অফিস ডেকোরেশন 10%। সো এই যে ওপেনিং কেন হয়নি, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার ছিল, ওই 18টা ফার্স্ট ইয়ার ছিল, 19-এ কত ডেপ্রিসিয়েশন হবে, 19-এ ডেপ্রিসিয়েশন হলো হচ্ছে এইটার উপরে 10% করে টাইম ধরে করা হয়েছে। সিমিলারলি আপনার হচ্ছে যে মানে প্রত্যেকটা এরকম অনেক কিছু ব্যালেন্স ছুটে গেছে আমার এখানে বোধ হয় ফিগার সরানোর কারণে কোনো একটা ডিস্টার্বেন্স, বাট এইভাবে আমি ডেপ্রিসিয়েশন ডিউরিং দ্য ইয়ার করবো, ক্লোজিং ডেপ্রিসিয়েশন এবং হচ্ছে ক্লোজিং অ্যাকুমুলেটেড থেকে বাদ যাবে হচ্ছে এই টোটাল
ব্যালেন্স থেকে যখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিব তখন আমি পাবো ডাব্লু ডিভি, মানে মানে যেটাকে আমরা বলছি হচ্ছে যে রিটেন ডাউন ভ্যালুর ইন্ডিং ব্যালেন্স, রিটেন ডাউন ভ্যালু। এই রিটেন ডাউন ভ্যালু অ্যামাউন্টটা আমি পেলাম যে আমার 36-64 লাখ টাকা আমার অ্যাসেট ছিল, আমার টোটাল প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট ছিল 64 লাখ, বাট আফটার ডেপ্রিসিয়েশন আফটার চার্জিং ডেপ্রিসিয়েশন ফিগার হচ্ছে 61,28,000 টাকা। সো এই যে টোটাল কলামটা এবং এই ফরমেটেই করতে হবে, আপনি প্রথমে পার্টিকুলার লিখবেন আর এখানে ওপেনিং ব্যালেন্স থাকবে, তারপরে এডিশনাল কোন অ্যাসেট হয়েছে কিনা, আসলে ডিসপোজাল হয় তাহলে আবার নতুন করে একটা কলাম করে ডিসপোজাল করতে হবে, তারপরে নেট ক্লোজিং ব্যালেন্স, তারপরে কত পার্সেন্ট রেটে হচ্ছে চার্জ হবে ডেপ্রিসিয়েশন, সেই ডেপ্রিসিয়েশন ফিগারটা এখানে আসবে, আসার পরে আমরা এটা ক্লোজিং ব্যালেন্সটা পাবো। ক্লোজিং ব্যালেন্স পেলে আপনার হচ্ছে যে এই টোটাল ফিগার থেকে আপনার হচ্ছে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আমি পেয়ে যাব হচ্ছে এই বছরের শেষের রিটেন ডাউন ভ্যালু। সো এই টাকাটা আমরা বুঝতে পারলাম, এটা একটা আমি কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস দেখালাম স্যার। রিটেন স্যার স্যার রিটেন ডাউন ভ্যালু নিয়ে আমার একটু কনফিউশন আছে, যদি একটু মানে সংক্ষেপে যদি একটু ক্লিয়ার করতে স্যার। রিটেন ডাউন ভ্যালু হচ্ছে সিম্পল, আপনার হচ্ছে যে আপনার যে হিস্টোরিক্যাল কস্ট আছে, মানে আপনি যে রিটেন ডাউন ভ্যালুটা এরকম ধরেন আপনি একটা অ্যাসেট কিনেছেন, আমি একটু উদাহরণ বলি, লেটস সে আপনি একটা অ্যাসেট কিনেছেন, অ্যাসেট পারচেজ করছেন, আপনার টোটাল অ্যাসেট ভ্যালু হিস্টোরিক্যাল কস্ট হচ্ছে 10 লাখ টাকা, 10 লাখ টাকা বা 10,000 টাকা দিলাম। এখন এটা হচ্ছে অ্যাসেট ভ্যালু আসলো, দিস ইজ কল হিস্টোরিক্যাল কস্ট, মানে আপনি যে যে ভ্যালুতে অ্যাকুইজিশন করছেন। এখন আপনি এই প্রথম বছর ডেপ্রিসিয়েশন কাজ করছেন, দ্বিতীয় বছর ডেপ্রিসিয়েশন কাজ করছেন, তখন আপনি যখন এখান থেকে আপনার হচ্ছে বাদ দিবেন যেটাকে বলা হয় হচ্ছে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কিভাবে আসে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে যত ডেপ্রিসিয়েশন হয়েছে তার একটা অ্যাকুমুলেশন, মানে এটা টোটাল অ্যামাউন্ট। এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ধরেন 2 বছরের অপারেশন পরে এসে আপনি এখানে দেখলেন যে আপনার 2,200 টাকা হচ্ছে অ্যাকুমুলেটেড বা 2,000 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো এই 2,000 টাকা যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আসলো, এই এইটা এইটাই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যে আপনার হচ্ছে যে আসলো এইটাকে আমরা বলছি হচ্ছে এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে বাদ দেওয়ার পরে মানে টোটাল অ্যাসেটের ফিজিক্যাল কস্ট থেকে আমি যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেই, তাহলে যে ফিগারটা আসবে সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি রিটেন ডাউন ভ্যালু। সো এই অ্যামাউন্ট থেকে বিয়োগ যাবে হচ্ছে আমার টোটাল অ্যাসেট ভ্যালু থেকে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে যে ফিগারটা আসবে এই 8,000 টাকা হচ্ছে আপনার, এটাকে বুক ভ্যালুও বলে, বুক ভ্যালু, তারপরে রিটেন রিটেন ডাউন ভ্যালু, আরো কিছু নামে ইউজ করা হয়, সেটা হচ্ছে যে ক্যারিং ভ্যালু বলা হয়, এটাকে একই জিনিসের এটার নাম আবার ক্যারিং ভ্যালু বলে, ক্যারিং ক্যারিং অ্যামাউন্ট বা ক্যারিং ভ্যালু একই কথা। এই টোটাল জিনিসটা এখন বুঝতে পারছেন জুবায়ের? জি স্যার আমি এটাই জানতাম, তো আমি একটু সন্দেহ ছিলাম যে স্যার আমার মানে কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা, এই জন্য স্যার আপনাকে জিজ্ঞাসা করছি, আমি আমি নিজেও এটাই জানতাম স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা একটা এখন আইএস মানে যেহেতু এই রিলেটেড জিনিসগুলো টোটালটা কভার করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আইএস আমার হচ্ছে যে 16 লাগবে, তো আইএস 16টা একটু দেখাবো আমার প্রথম, তারপরে এই ব্যালেন্স শিটের আরেকটা জিনিস আপনাদেরকে আইএস 12 টা একটু বলতে হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমি একটু স্যার আমাদের আমাদের কি করা হয় আমাদের কোম্পানিতে স্যার, প্রতি মান্থ মানে এভরি এন্ড অফ দ্য মান্থ আমাদের ব্যালেন্স শিটটা তৈরি করা হয়, সেক্ষেত্রে দেখা যায় আমি ঠিক এই নিয়মে এটা করি, মানে সেক্ষেত্রে দেখা যায় যে 1 বছর পরে যখন আমি আমার ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে যাই সেক্ষেত্রে আমার ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্রতি মাসের যোগ করে যে অ্যামাউন্টটা আসে এন্ড অফ দ্য ইয়ারে টোটাল টোটাল অ্যাকুমুলেটেড অ্যাসেট থেকে মানে টোটাল ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে আমার নেট যে রিটার্ন ডাউন যে ভ্যালুটা নিয়ে আসি সেটার সঙ্গে মিলে না, প্রতি মাসে যে ডেপ্রিসিয়েশনটা আসছে সেটা এন্ড অফ দ্য ইয়ারে টোটাল ইয়ারের সঙ্গে ক্যালকুলেট করতে গেলে সেটা মিলে না স্যার, সেটা কিভাবে মিলানো যায়, এটা কি কোনো সলিউশন আছে? আপনি কি মেথড ইউজ করেন ডেপ্রিসিয়েশন বল, স্ট্রেট লাইন হলে গন্ডগোল হওয়ার কথা না, আপনি রিটার্ন ডাউন ভ্যালু ইউজ করেন, মানে আপনি হচ্ছে যে যেটাকে আপনি কি মেথড ইউজ করেন বলেন তো, ডিক্লাইনিং মেথড, ডিক্লাইনিং মেথড, রাইট স্যার? এটা হলে তো ডিস্টার্ব, এটা তো হলে হবে, কেন হবে আমি বলি, আপনি ইউ আর রাইট। সো আমি আপনাদেরকে একটা বিষয় এখানে কনফার্ম করি, সেটা হচ্ছে
আপনি মাসের রিপোর্টটা কি, এটা কি প্রথম আমার কোশ্চেন, ফার্স্ট অফ অল মান্থলি অ্যাকাউন্টস কি ম্যানেজমেন্ট রিপোর্ট নাকি স্ট্যাটুটরি রিপোর্ট, এটা কি কোথাও সাবমিট করতে হয় বা এটা অডিট করা ম্যান্ডেটরি কিনা সেটা বলেন না। না স্যার অডিট করা ম্যান্ডেটরি না, এটা জাস্ট ম্যানেজমেন্টদেরকে শো আপ করার জন্য যে রিপোর্ট তৈরি করা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তো যদি ম্যানেজমেন্টের শো অফ করার জন্য হয় তাহলে যদি স্টেট লাইনে করতেন তাহলে কোনো গ্যাপ হবে না, আর যদি এটা আপনার হচ্ছে ইয়েতে হয় আপনার ডাবল ডিক্লাইনিং মেথড করেন তাহলে তো রিডিউসিং ব্যালেন্সের উপর হবে, মানে আপনি প্রথম বছরে অ্যাসেট ছিল 10,000 টাকা, আপনি প্রথম মাসে চার্জ করলেন লেটস সে 500 টাকা হয়ে গেল, আপনি পরবর্তীকালে 9,500-এর উপরে আবার করবেন। এই কারণে রিডিউসিং ব্যালেন্সের কারণে একবারে এক বছরের করলে যে ফিগারটা আসে আর মাসে মাসে রিডিউসিং ব্যালেন্স হলে ফিগারটা গ্যাপ হয়। সো এখানে আমার সাজেশন হচ্ছে যে মাসে মাসে যে অ্যাকাউন্টসটা করছে দিস ইজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, এইটাকে আপনি আসলে অ্যানুয়াল অ্যাকাউন্টস এর সাথে মিলাবেন, সেটা একটা অ্যাডজাস্টমেন্ট মান্থলি অ্যাকাউন্টস দিবেন, কিন্তু অ্যানুয়াল স্ট্যাটুটরি অ্যাকাউন্টস কিন্তু বছরে একবার করাটাই হচ্ছে যৌক্তিক, যে কারণে আপনি কিন্তু রিডিউসিং ব্যালেন্স হলে ওই ফিগারটা আপনি বছরের যে রেটটা সেটাই করবেন। আর মান্থলি মান্থলি যেটা করছেন যদি এটার রিকনসাইল করাতে হয় তাহলে তো আপনি দেখাই দিবেন ম্যানেজমেন্টকে যে এই জায়গাটা এটুকু গ্যাপ হয়েছে, এবং গ্যাপটা তো সিগনিফিকেন্ট হবে না। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আর একটা ভালো বুদ্ধি হচ্ছে ইয়ারলি রিডিউসিং ব্যালেন্স করে, মানে ইয়ারলি ডেপ্রিসিয়েশন কত আসে এইটাকে আপনি 12 দিয়ে ভাগ দিয়ে ইকুয়াল দেখাইতে পারেন, তাহলে আপনার কোনো গ্যাপ তৈরি হবে না। আমার লাস্ট সাজেশনটা যদি বুঝে থাকেন আমি রিপিট করছি যে আপনি করতে চাচ্ছেন হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথড অথবা আপনি বলছেন হচ্ছে ডাবল ডিক্লাইনিং মেথড, তাহলে আপনি মান্থে মান্থে না করে ইয়ারলি একবারে করেন, করে ওইটাকে 12 দিয়ে ভাগ দিয়ে এক মাস নিয়ে নেন, তাহলে দেখবেন আপনি যে মাসে মাসে ম্যানেজমেন্ট রিপোর্ট করছেন ইয়ারলি যে অসুবিধা হবে না। ঠিক আছে স্যার, এটা এটা আমি বুঝছি, কিন্তু স্যার কি হয় যে দেখা যাচ্ছে যে কিছু কিছু মাসে নতুন করে অ্যাড হচ্ছে, সেই অ্যাড গুলোর ক্ষেত্রে আমি ভাবে কি করব? ওইটা ওইটা পলিসি আছে কি, আমি বলি ওইটা একটা পলিসি আছে, সেই পলিসিটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং পলিসি কভারেজ রাখতে হবে, যে আমি তিনটা অনেক অনেক প্র্যাকটিস আছে বাট একটা প্র্যাকটিস বলি, একটা বছরে যদি প্রথম 6 মাসের ভিতরে মানে অ্যাকুইজিশন হয়, শুধু অ্যাকুইজিশন হলে হবে না, তো একটা অ্যাসেট কিনে আনলেন, কিনে এনে আপনি কমিশন ইরেকশন করেন নাই, অন্যেরাও খুব মনোযোগ দিয়ে শুনুন কথাটা, কমিশন ইরেকশন করেন নি, মেশিন শুরু করেন নি, এনে ফেলে রাখছেন, সো এই বছর যদি কমিশন ইরেকশন না হয় তাহলে কিন্তু আপনি এই বছর ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারলেন না, মানে ডেপ্রিসিয়েশন নিয়ম হচ্ছে আপনি আনলেন এটাকে ইরেকশন করলেন এবং কাজ শুরু করলেন, তো ধরেন আমি ধরলাম আপনি এনেই কাজ শুরু করছেন ফেলে রাখেননি এটা আমি ধরলাম, কিন্তু যদি বছরের বছরের আপনার হচ্ছে প্রথম 6 মাসে আপনি পলিসি করতে পারেন যে প্রথম 6 মাসের হলে ফুল ইয়ার করবেন, আর যদি শেষে ইয়ারে হয় তাহলে আপনি 6 মাস করবেন অথবা শেষে ভাগে হয়, আর একটা করতে পারেন সেটা হচ্ছে এইটা হচ্ছে এইটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি এই মাসের পার্সিয়াল ভাগ করে করবেন, ধরেন আপনি করলেন ফেব্রুয়ারিতে তাহলে 2 মাস 1 মাস বাদ দিয়ে এটাকে করলেন, ঠিক আছে, আর যদি আপনার ওই জায়গাটা একটু অ্যাবসলিউটলি গন্ডগোল থাকবে, যদি আপনি ধরেন মার্চে একটা অ্যাসেট কিনলেন এবং আপনি ডেপ্রিসিয়েশন মেথড হচ্ছে রিডিউসিং ব্যালেন্স, তাহলে কিন্তু বছর শেষে এটা মিলানো কঠিন, স্টিল আমি বলবো সেটা হচ্ছে রিডিউসিং ব্যালেন্সে যে রেটটা আসবে সেই রেটটাকে অ্যানুয়ালাইজ যে রেট তাকে আপনি ভাগ দিবেন 12 দিয়ে, গুণ দিবেন 10 দিয়ে, যে রেটটা 12 দিয়ে কেন ভাগ দিচ্ছি, 12 মাসের জন্য এই রেট আর হচ্ছে 10 মাস, মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনি কিনেন নেই মার্চের 1 তারিখ থেকে কিনেছেন, সো এই যে 12 দিয়ে ভাগ দিয়ে 10 দিয়ে গুণ করে যে ফিগারটা পাবেন এই ফিগারটাকে আপনি পরে 10 দিয়ে ভাগ দিয়ে আপনি মোটামুটি প্রতি মাসে দেখাতে পারবেন, সো এটা প্র্যাকটিক্যালি কিছু কিছু একটা প্রবলেম হবে বাট আমি যেটা বললাম এটা আপনি ফলো করলে আপনার কোনো গ্যাপ থাকবে না। আপনি আমি একটু বলি যে আমি আপনার কনসেপ্টটা ক্লিয়ার হলাম কিনা, সাপোজ আমি ফেব্রুয়ারি মাসে একটা প্রোডাক্ট কিনেছি নতুন করে অ্যাড করেছি, তাহলে আমার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তাহলে আমার 5 মাস হচ্ছে, তাহলে আমি 12 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করব, গুণ করে অ্যাড করব, রাইট স্যার? তাহলে আপনার মান্থলি মান্থে মান্থে গন্ডগোল হবে না, ঠিক আছে এই আর কি। ওকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে আচ্ছা এখন আমরা বলছি এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আর কোনো কোশ্চেন আছে কারো, যেটা আমরা প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং করে কি করব? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, প্লিজ প্লিজ বলেন প্লিজ স্যার। আমার কোশ্চেনটা হচ্ছে স্যার শুধু স্ট্রেট লাইন এবং রিডিউসিং কেন করা হয়, আরো তো পদ্ধতি আছে, ওই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা হয় না কেন? এটা হয় প্রোডাকশন, হ্যাঁ হয়, এটা কিন্তু নেচার অফ বিজনেস। আমি এখনি এই যে আপনি হাউ টু প্রিপেয়ার ইওর হাউ টু প্রিপেয়ার এন্ড প্রেজেন্ট, আমার ইয়েটা দেখা যাচ্ছে এখন ওই আমার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না, আগেরটাই আছে স্ক্রিন, এখন স্ক্রিনে কি দেখেন আপনারা? হাউ টু প্রিপেয়ার এন্ড প্রেজেন্ট ইউ,
তো এইখানে কিন্তু আমি বলে দিব, আপনি কিন্তু অনেক অর্গানাইজেশন বাংলাদেশেই আছে যারা হচ্ছে প্রোডাকশনের ইউনিটের বেসিসে করে, কারণ তাদেরটা এই স্ট্রেট লাইনও অ্যাপ্লিকেবল হয় না, রিডিউসিং ব্যালেন্স হয় না। কারণ কি এটা কেন, আমি আমি আপনাকে ইন্টারেস্টিং একটা তথ্য দিই। ধরেন একটা মেশিন আপনি কিনলেন, মেশিনটার মেশিনটার প্রোডাকশন ক্যাপাসিটি প্রথম বছর যদি যা হয় পরের বছর একটু কমবে, তারপর আর একটু কমবে, কারণ এই মেশিনটা আস্তে আস্তে করে কিন্তু এর লাইফ টাইম শেষের দিকে যাবে। তাহলে যদি স্ট্রেট লাইন করেন তাহলে তো আপনি প্রপারলি হলো না। সেই ধরনের মেশিন যাদের প্রোডাকশন ক্যাপাসিটি কন্টিনিউসলি কমে, তাদের কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মেথড হওয়া উচিত যে আপনি টোটাল মেশিনের লাইফ টাইমের প্রোডাকশন ক্যাপাসিটি যদি 10 লাখ হয়, তাহলে 10 লাখ দিয়ে ভাগ দিয়ে এই বছর করছেন 1 লাখ, পরের বছর 80,000, তারপরের বছর 70,000, তারপরের বছর ধরেন 75,000, তারপরের বছর 70,000, যেভাবেই করেন সে এইটা করা লজিক্যাল। আর যেসব মেশিনগুলো আসলে প্রোডাকশনের সাথে সরাসরি সম্পৃক্ত না, যেমন ধরেন আমাদের এখানে হেড অফিসের ফার্নিচার কেনা হয়, কম্পিউটার কেনা হয়, ওটা ধরেন প্রোডাকশনের সাথে সম্পৃক্ত না, ওইটাকে আপনি কিন্তু স্টেট লাইনে করতে পারেন। এই বিষয়গুলো কিন্তু আবার যদি আপনি ইনকাম ট্যাক্স অথরিটির যদি এক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন অ্যাডভান্টেজ নিতে চান, অর্থাৎ ট্যাক্সের পলিসিতে আছে যেহেতু আপনি অলরেডি এই বছরে একটা মেশিন কিনেছেন মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছেন, সো ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেহেতু আপনি করে ফেলেছেন, সো সেক্ষেত্রে এই বছরেই যদি ট্যাক্স বেশি দেওয়া হয় তাহলে আপনার লস মানে একটু বেশি বার্ডেন হবে। এই কারণে ইয়ে অথরিটি আপনাকে অ্যালাউ করে যে এই বছর আপনি হচ্ছে বেশি ডেপ্রিসিয়েশন অ্যালাউ করবেন, এটা একবারে অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন মেথড। যেমন প্রথম বছর হয়তো 50%, তারপরে বছর 30%, পরে তারপরে বছর 20%, এই 3 বছরে ডেপ্রিসিয়েশন ইনকাম ট্যাক্স অ্যালাউ করে দেয়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আগে ছিল 80% প্রথম ইয়ারে, 20% সেকেন্ড ইয়ারে। তাহলে যেটা হবে, প্রথম বছরগুলো যেহেতু আপনি মেশিন কেনার পিছনে অনেক টাকা খরচ করে ফেলছেন, সো এখানে আর ডেপ্রিসিয়েশন বেশি অ্যালাউ করার কারণে প্রফিট কমে যাবে, এবং প্রফিট কমার কারণে যেটা হবে ট্যাক্স কম দিতে হবে। সো এটাকে বলে এক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন মেথড, এটাও করা যায়। সো আমি এখন এই IFRS এর ভিতরে আপনার কোশ্চেন গুলো মানে IAS এর ভিতরে আপনার কোশ্চেন গুলো আই হোপ আমি আশাবাদী যে অ্যান্সারটা পেয়ে যাবেন। সো আমি যদি বলি তাহলে ফার্স্ট অফ অল যে যে কোনো IAS এর মতো IAS 16 এর ভিতরে আমরা বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে যে PPE প্ল্যান প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট নিয়ে কাজ করি, এবং এখানেও আমরা রিকগনিশন অফ অ্যাসেট, ডিটারমিনেশন অফ দেয়ার ক্যারিং অ্যামাউন্ট, ক্যারিং অ্যামাউন্ট মানে হচ্ছে যে কতটুকু আমি বুক ভ্যালু, একটু যেটা বললাম বুক ভ্যালু, ক্যারিং অ্যামাউন্ট বা রিটার্ন অন ভ্যালু, তারপরে ডেপ্রিসিয়েশন চার্জ এবং ইম্পেয়ারমেন্ট লস টু বি রিকগনাইজ ইন রিলেশন উইথ দেম। সো ইম্পেয়ারমেন্ট মানে IAS 36 এর একটু কথা বলতে হবে যদি আপনি ব্যালেন্স শিটে প্রপারলি প্ল্যান প্রপার্টি এন্ড ইকুইপমেন্টের পার্টটা করতে চান। তারপরে তাহলে কি হলো, এখানে IAS 16 অ্যাপ্লাইজ টু দ্য অ্যাকাউন্টিং ফর প্ল্যান প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট এক্সেপ্ট, কি কি নাই এক্সেপ্ট, অন্য স্ট্যান্ডার্ডে যা যা বলা আছে, যেমন আপনার IFRS 5 এ আছে নন কার অ্যাসেট হেল ফর সেল অ্যান্ড ডিসকন্টি অপারেশন, এটা এখানে আসবে না। এগ্রিকালচার রিলেটেড মানে হচ্ছে চা বাগান, গরু মানে গাভী বা আপনি পশুপালন করেন, সেই ধরনের অ্যাসেট গুলো এখানে আসবে না। সেই অ্যাসেট গুলো আসবে হচ্ছে মূলত আপনার হচ্ছে ইয়ের ভিতরে, কি কি বিষয় আসবে, আসবে এগ্রিকালচারের আন্ডারে। আর একটা আছে মিনারেল রিসোর্সেস, অর্থাৎ আমরা খনি কিনি অনেক জায়গায়, আমরা গ্যাসের খনি, তেলের খনি, এইগুলোর ক্ষেত্রেও কিন্তু অ্যাসেট হয়, সেই অ্যাসেটটা 16 এর আন্ডারে আসবে না, আসবে হচ্ছে IFRS 6 এর আন্ডারে। তো এইগুলো ছাড়া আরো দু একটা ইস্যু মানে আছে, মূলত এটাই হচ্ছে মোস্ট কমন ইস্যু, এগুলো বাদে অন্যগুলো সাধারণত IAS 16 এর আন্ডারে আসে। এখন IAS 16 এ কি কি আসে সেই জিনিসটা আপনাদেরকে একটু বলে দিই, আপনারা খেয়াল করবেন যে আপনার প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্টের হেডের আন্ডারে কি কি আনবেন। প্ল্যান প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট আর ট্যাঞ্জিবল অ্যাসেট দ্যাট আর হেল্প ফর ইউজ ইন দ্য প্রোডাকশন আর সাপ্লাই অফ গুডস আর সার্ভিস, প্রোডাকশন প্রসেসে হেল্প হবে, রেন্টাল ইউজ হয়, আপনি কিনে আপনি অফিস কিনে ফেলছেন, কিনে আপনি রেন্টাল দিলেন ফর অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস অ্যান্ড আর এক্সপেক্টেড টু বি ইউজ ডিউরিং দ্য মোর দ্যান ওয়ান পিরিয়ড, এবং একটা অ্যাসেট অ্যাসেট হিসেবে রিকগনাইজ হবে যদি এটা আপনার মোর দ্যান ওয়ান পিরিয়ড হয়, আদারওয়াইজ এটাকে অ্যাসেট হিসেবে রাখা যাবে না। কোনো কোশ্চেন আছে সোফার? স্যার তাহলে কি সবগুলো পদ্ধতি ইউজ হয়? স্যার সবগুলো পদ্ধতি ইউজ হয়, আপনি আপনার অ্যাকাউন্টিং পলিসি নেবেন রেশনাল হবে, এটাকে বেস্ট জাজমেন্ট বলে, মানে IFRS এর সব অ্যালাউড, ইনকাম ট্যাক্সও অ্যালাউ করে, হ্যাঁ, কিন্তু আপনি হচ্ছে যে আপনার অ্যাকাউন্টিং পলিসিতে বলবেন যে আমার জন্য এটা বেস্ট ফিট, আমি এটা স্ট্রেট লাইন নিব, অথবা আমি রিডিউসিং ব্যালেন্স নিব, অথবা আমার প্রোডাকশন ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে ডেপ্রিসিয়েশন করা উচিত, বিকজ ইট ইজ ভ্যারিড, এটা তখন আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টিং পলিসির ভিতরে ডেপ্রিসিয়েশন মেথড নেবেন, মানে ইউনিট অফ প্রোডাকশন মেথড, সেটা সবগুলোই অ্যাপ্লিকেবল হয়, রাইট?
এখন দেখেন এখানে একটা ইউজ আছে, আমি যেটা বললাম যে অ্যাসেট হইতে হইলে প্রোডাকশন পারপাস, রেন্টাল পারপাস বা অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস হইতে হবে, এবং এই অ্যাসেটের লাইফটাইম মোর দেন ওয়ান ইয়ার হইতে হবে, মোর দেন এক বছরের ছোট হইলে এটাকে আসলে অ্যাসেট হিসেবে হবে না। আর একটা হচ্ছে রিকগনিশন অফ পিপিই, কি করতে হবে আপনাকে, এইটা খুব ইম্পর্টেন্ট, এবং এই আইএস এর সঙ্গে আইএস 16 এর সঙ্গে আইএফআরএস 15 এর একটা মিল আছে, ওখানেও আমরা যখন রেভিনিউ রিকগনিশন করি অর্থাৎ যে সেল করে তার রেভিনিউ রিকগনিশন হয়, আর আপনি হচ্ছে এখানে অ্যাসেট রিকগনিশন করছেন, অর্থাৎ আপনাকে একজন একটা মেশিন সেল করলো, আপনাকে একটা মেশিন সেল করলো আপনার চায়নার একটা কোম্পানি, এক্স ওয়াই জেড কোম্পানি, সো তার জন্য কিন্তু হচ্ছে রেভিনিউ রিকগনিশন আইএফআরএস 15, আর আপনি কিনেছেন এটা মেশিন আকারে, এটা আপনার জন্য হবে আইএফআরএস আইএস 16, সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এখানে রিকগনিশন অফ পিপিই বলছে যে ফিউচার ইকোনমিক বেনিফিট ফ্লো করতে হবে অর্গানাইজেশন, মানে আপনি এই অ্যাসেট ইউজ করে আপনি বেনিফিট পাবেন, আপনি মেশিন কিনলেন অথবা আপনার জমি কিনলেন, জমি আপনি ভোগ করতে পারছেন না, আর একজন এসে জবরদখল করলো, আপনার কোম্পানি এখানে কিছু করতে পারলো না, তাহলে কিন্তু অ্যাসেট রিকগনিশন হবে না। কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনি একটা অ্যাসেট কিনেছেন, সেটা আপনি হচ্ছে যে আপনার কন্ট্রোলে আছে এবং এইটার থেকে ইকোনমিক বেনিফিট আপনি পাচ্ছেন, তাহলে এটা অ্যাসেট রিকগনিশন হবে। আর সেকেন্ড হচ্ছে কস্ট রিলায়েবলি মেজার করা যাবে, অর্থাৎ আপনি একটা জিনিস কিনেছেন কিন্তু কত দামে রেকর্ড করবেন এটা জানেন না। তা আমি একটা উদাহরণ হিসেবে দিই, আপনার বন্ধু, ক্লোজ বন্ধু সে হচ্ছে আপনি একটা ইটের ভাটা করতেছেন, মানে ইটের ভাটা মানে এই অটোমেটেড, আপনি ইয়ে না চিমনি সিস্টেমে আপনি ওই যে আগুন দিয়ে পোড়ায় না, এটা হচ্ছে অটোমেটিক একটা সিস্টেম আছে, অটো ব্রিক্স বলে, এই অটো ব্রিক্স মেশিন আপনার বন্ধু বানায়, তা আপনি যদি ফ্যাক্টরি করবেন আপনি সে একটা মেশিন পাঠিয়ে দিল, বললো যে বন্ধু আমি এটা কস্টিং করে দেখি, আমি এটা হচ্ছে এটা কস্টিং করে বলার পরে তুমি ইউজ শুরু করো কোনো সমস্যা নাই, বাট আমি হিসাব করে দিই কয় টাকা, তুমি আমাকে তো প্রফিট দিতে হবে না, তুমি আমাকে খুব অল্প প্রফিট 5% দিও, বাট আমি তৈরি করে কস্টিংটা প্রপারলি করে দেখি কতটুকু হয়েছে। এখন যে আপনাকে সে কস্টিংটা দিল না, সো আপনি আজকের দিন পর্যন্ত কস্ট রিলায়েবলি মেজার করতে পারেন নাই, যেহেতু আজকের দিন পর্যন্ত কস্ট রিলায়েবলি মেজার করতে পারেন নাই, তাহলে এখন পর্যন্ত আপনি এটাকে পিপি হিসেবে রিকগনাইজ করতে পারবেন না, এটা গেলে একটা পার্ট। আর নিচে যেটা বলছে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড হচ্ছে এরকম যে আপনি একটা মেশিনের টাকা অ্যাডভান্স করে রাখছেন, পুরো টাকা দিয়ে ফেলছেন, ধরেন আপনি চায়না একটা মেশিন কিনে ফেলছেন, সেই মেশিনটা হচ্ছে আপনার হচ্ছে বয়লার অথবা গ্যাস জেনারেটর কিনে ফেলছেন, এখন এটা আপনি পাঠাবে তারা শিপমেন্ট করবে, কিন্তু শিপমেন্টের আগে পর্যন্ত তাদের কাছে 10 দিন থাকলো, সো এখন যদি ওই ফ্যাক্টরিতে আগুন লাগে এটার এই 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 জিনিসটা মেশিনটা পুড়ে গেলে রিস্ক লাইবিলিটি কিন্তু চায়নার ওই কোম্পানি নট আপনার, সো যেহেতু এটা রিস্ক এবং রিওয়ার্ড, এটা ইউজও আপনি করতে পারছেন না, আবার রিস্কটা আপনার ঘাড়ে না, এটা চায়নার কাছে এখন আছে, টাকা দিয়ে ফেলছেন বাট আপনি এখনো বুঝে পাননি আপনার ফ্যাক্টরিতে, তখন পর্যন্ত কিন্তু এটা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড তাদের কাছে আছে, অতএব আপনি এখানে অ্যাসেট রিকগনিশন করতে পারবেন না। So this is very important, এবং বেসিক জিনিস বাট ইম্পর্টেন্ট, রিকগনিশনের কথা বললাম, ইট ইজ প্রবাবল দ্যাট আ ফিউচার ইকোনমিক বেনিফিট অ্যাসোসিয়েট অ্যান্ড ইটস ফ্লো টু দ্য এন্টিটি, এন্টিটির কাছে বেনিফিটটা আসবে, দ্য কস্ট রিলায়েবলি মেজার, এটা বলে দিচ্ছে আমি রিকগনিশন। এরপরে ইনিশিয়াল রিকগনিশন কি হয়, সাম আইটেম অফ পিপি মাইট বি নেসেসারি টু অ্যাকোয়ার ফর সেফটি আর এনভায়রনমেন্টাল রিজন, অনেক সময় দেখা যায় যে আপনি একটা এই যে ফায়ার হ্যাজার্ড কমানোর জন্য একটা ফায়ার হাইড্রেন্ট কিনলেন, মানে একটা আগুন নির্বাপক যন্ত্র কিনে রাখলেন বা পানি হোস পাইপ কিনে রাখলেন এবং পানির ব্যবস্থা করলেন যে পানি দিয়ে আগুন নিভাইতে পারেন, সো এটা কিন্তু কোনো প্রোডাকশন প্রসেস হবে না, স্টিল ইট ইজ অ্যাসেট, অলদো দে ডু নট ডাইরেক্টলি ইনক্রিজ দ্য ইকোনমিক বেনিফিট বাট স্টিল দে আর অ্যাসেট, ফর এক্সাম্পল ওয়াটার ক্লিনিং স্টেশন আমি যেটা বললাম মাইট বি নেসেসারি ইন অর্ডার টু প্রসিড উইথ সাম কেমিক্যাল প্রসেস উইদিন দ্য কেমিক্যাল ম্যানুফ্যাকচার, আপনি হচ্ছে ট্যানারি আছে, আপনি যে চামড়া কিনে জুতা বা পোশাক বানান বা চামড়ার তৈরি আপনি হচ্ছে যে এই বিভিন্ন ধরনের জ্যাকেট বানান, তো এখন আপনার এই যে চামড়া প্রক্রিয়াজাত করানোর জন্য অনেক কেমিক্যাল ইউজ করতে হয়, এই কেমিক্যালগুলো আবার ট্রিটমেন্ট করে ওয়াটার ট্রিটমেন্ট ইটিপি করে আপনাকে পরিবেশে পানিটা দিতে হয়, এই ট্রিটমেন্ট করার কারণে আপনার রেভিনিউ বাড়তেছে না বাট এটা রেভিনিউ বাড়ানোর জন্য হেল্প করতেছে, সো ইস ইজ অলসো ইউর অ্যাসেট, এটাকে আপনি ইনিশিয়াল রিকগনিশন করতে হবে। এরপরে সাবসিকুয়েন্ট কস্ট, এটার কথা বলেন তো কেউ একজন আমাকে বলেন, ইনিশিয়াল কস্ট বা ইনিশিয়াল রিকগনিশন শিখলাম, সাবসিকুয়েন্ট কথাটার অর্থ কি আমাকে কেউ একজন বলেন প্লিজ, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ সাবসিকুয়েন্ট কস্ট বা সাবসিকুয়েন্ট রিকগনিশন কথাটার অর্থ কি? সাবসিকুয়েন্ট মিন্স পরবর্তী যে খরচগুলো হয়, প্রথমে তো পারচেজ করলাম, এর পরের যে আমার ইয়ার টু ইয়ার যে খরচগুলো হবে,
আপনার এই তেল কিনতে হচ্ছে, গ্যাস কিনতে হচ্ছে, মাঝে মাঝে ছোট ছোট স্মল পার্টস লাগতেছে, আপনার চাকায় হাওয়া দিতে হচ্ছে, অথবা আপনার ছোট করে একটা নাট বোল্ট পড়ে গেছে লাগাতে হচ্ছে, এই ধরনের কাজগুলো আপনার নর্মাল আপনার অপারেশন ওপেক্সে চলে যাবে, নর্মাল মেইনটেনেন্স। বাট যদি আপনার গাড়িকে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন লাগাইতে হবে, এই ধরনের যদি বড় ধরনের ইনভেস্টমেন্ট হয়, তখন এটাকে আমরা ওপেক্স না বলে এটাকে অ্যাসেটের সাথে রিকগনিশন করি, অ্যাসেটের সাবসিকুয়েন্ট অ্যাড হয়ে যায়। সো এইটাও একটা ইস্যু। ডে টু ডে সার্ভিসিং অফ আইটেম শ্যাল বি রিকগনাইজ ইন দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাজ ইনকার্ড বিকজ দে জাস্ট মেনটেন, কোনো ফার্দার কিছু না। However, some part of it, some part of the item of PPE may require replacement at regular interval, for example, aircrafter interior. In such case, an entity de-recognize carrying amount of the older part and recognize the cost of the new part into the carrying amount of the item. মানে অনেক সময় হয় না, আমরা একটা অ্যাসেটের একটা পার্টস ফেলে দিতে হচ্ছে, তখন আমরা ডি রিকগনিশন করি। একটা মেশিন যখন আমরা বিক্রি করে দিই, ডিসপোজ করি, অথবা ফুল ডেপ্রিসিয়েশন হওয়ার পরে এটা স্ক্র্যাপ করি, সেলভেজ করে দিই, তখন কিন্তু আমাদেরকে ডি রিকগনিশন করতে হয়। সো ডি রিকগনিশনের ক্ষেত্রে যেটা হয় যে আপনি এয়ারক্রাফটের একটা পার্টিকুলার জিনিসকে আপনি ফেলে দিতে হবে, সেটাকে আপনি ডি রিকগনিশন করে নতুন করে যেটা খরচ হলো সেটাকে রিকগনিশন করবেন। এই কথাটা এখানে বলা আছে, এটাকে বলে সাবসিকুয়েন্ট রিকগনিশন। সাবসিকুয়েন্ট রিকগনিশনের ক্ষেত্রে আপনি একটা কোশ্চেন করতে হয়, ফিউচার ইকোনমিক বেনিফিট হচ্ছে অর্গানাইজেশনে আসবে কিনা এবং কস্ট রিলায়েবলি মেজার কিনা। এখন সেটা করার ক্ষেত্রে আপনি যদি ডে টু ডে অপারেশন হয়, সার্ভিসিং হয় বা রিপ্লেসমেন্ট হবে স্মল পার্টস, এটা এক্সপেন্স হবে। আর যদি মেজর ইনস্পেকশন হয়, রিপ্লেসমেন্ট অফ সার্টেন পার্ট, বড় বড় একটা পার্টস ইঞ্জিন লাগাইলেন, অথবা আপনি আপনার ধরেন ভিতরে একটা বড় ধরনের পার্টস নষ্ট হয়ে গেলে এটা আপনি লাগাইলেন, প্ল্যান্ট মডিফিকেশন বা আপগ্রেড, এরকম বড় কাজগুলো ক্যাসেট হয়। এখানে একটা উদাহরণ দেয়া আছে, উদাহরণটা হচ্ছে ওয়ালটন অ্যাকোয়ার এ নিউ প্রেমিসেস এট দ্য কস্ট অফ 2.5 লাখ টাকা অন 1st January 2000। ওয়ালটন পেইড দ্য ফলোয়িং ফার্দার কস্ট ডিউরিং দ্য ইয়ার 2020। এখানে কি হয়েছে, কস্ট অফ ইনিশিয়াল অ্যাডাপশন একটা জিনিস নিয়েছে, তারপরে লিগ্যাল কস্ট রিলেটিং টু দ্য পারচেস, কিছু ওই লিগ্যাল কস্ট হয়েছে, ডকুমেন্টেশন তৈরি করতে হয়েছে এটা, আর মান্থলি ক্লিনিং কন্ট্রাক্ট হচ্ছে 9600, আর অফিস ফার্নিচার কিনেছে। এখন বলা হচ্ছে হোয়াট অ্যামাউন্ট শুড বি অ্যাপিয়ার অ্যাট দ্য কস্ট অফ দ্য প্রেমিসেস ইন দ্য কোম্পানিস স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অন 31st December 2020। সো এইটা দেখে আপনি বলেন তো যে এই ওয়ালটন কোম্পানির আপনার প্রিমিসেস, সে একটা জায়গা ভাড়া করছে ফর তার প্রোডাকশন অথবা ফ্যাক্টরি, সেই জায়গাটার অ্যাসেট রিকগনিশন, অ্যাসেটের রিকগনিশন টোটাল অ্যামাউন্ট কত হবে, কে একজন বলেন প্লিজ। 6500 স্যার। 6500 কিন্তু ফার্নিচার, খেয়াল রাখতে হবে, এটা কিন্তু উপরেরটা হচ্ছে কিন্তু ওই ভাড়া, হ্যাঁ দুইটা, মানে এখানে একটা হচ্ছে একটা আপনি একটা জায়গা ভাড়া নিছেন প্রিমিসেস যেটা 2.5 লাখ টাকা, সেটার হচ্ছে কিছু ওইখানে নতুন করে কিছু হ্যালো স্যার, কি অনলাইনে আছেন? হ্যালো, শুনতে পাচ্ছি না স্যারের কথা। স্যারকে তো আমরাও শুনতে পাচ্ছি না। স্যার কি লেফট হয়ে গেল নাকি মিউট হয়ে গেছে? আজকে আপনাদের কি অন্য কারো মানে অনলাইনে জয়েন করতে সমস্যা হয়েছে, ক্লাসে জয়েন করতে?
আমার পর ফার্স্ট টাইম হচ্ছিল, অনেক সমস্যা হচ্ছিল, সমস্যা হয়েছে ডিপি অ্যাকাউন্ট দিয়ে পরবর্তীতে আমি ট্রাই করার পরে অনেকক্ষণ পরে ঢুকতে পারছিলাম। আর জুয়ার ভাই সমস্যা নাই, আপনি জয়েন করার ঠিক জি দুই বলুন। এক মিনিট আগে স্টার্ট করেছে, আপনার জয়েন করার ঠিক দুই এক দুই থেকে এক মিনিট আগে স্যার ক্লাস স্টার্ট করেছে। স্যারও খুব অফ ছিল, সবাই আসলে ক্লাস করবো, আপনার ভয়ের কিছু নেই। না না, ভয়ের জন্য না, মানে আমি চিন্তা করতেছি কি নেক্সট নেক্সট টাইমেও যদি আবার এরকম সমস্যা হয় তাহলে তো বুঝলাম না না কেন আজকে হলো এটা। আজকে হঠাৎ সমস্যাটা খুব ভালো সমস্যা হচ্ছিল, অনেকেই জয়েন করতে পারে না। স্যার আসছে মনে হয়। জি, আমি হঠাৎ করে আজকে খুব ইন্টারনেটে ডিস্টার্ব করলো, কোনো কারণে চট করে চলে গেছিল সবকিছু। এনিওয়ে সরি, আজকে সামহাও ঢোকার সময় একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা, আমরা সবই তো বন্ধ হয়ে গেল। আচ্ছা, আমি আবারও ঢুকতেছি। তো যেটা বলতেছিলাম যে ওখানে কি আপনারা যে লাস্ট দেখলেন, কোন কোন খরচগুলোকে ওই প্রিমিসিসের অ্যাসেট হিসেবে, মানে ফার্নিচার এন্ড ফিকচার বা ওই যে জায়গাটা ভাড়া নিলেন তার ইয়ে হিসেবে কোনটা ঢুকবে, আপনাদের যদি মনে থেকে থেকে কেউ একজন বলেন কাইন্ডলি। আমি যেটা দেখাচ্ছিলাম, ইনিশিয়াল স্যার, ইনিশিয়াল যে প্রথমে যে কস্টটা ওইটা যাবে, হ্যাঁ জি, আর আর একটা জানি কি ছিল, লিগাল লিগালটা যাবে, লিগালের একটা যে হ্যাঁ ইয়ে ছিল, হ্যাঁ হ্যাঁ আর মান্থলি যেটা সেটা যাবে না, ফার্নিচারটা তো ফার্নিচারে ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, রাইট, ওকে, ইউ আর রাইট, ঠিক আছে। উনি যেটা কথাটা বললো শি ইজ ভেরি রাইট, ওইটা হচ্ছে যে আপনাদের এখন কি শেয়ার করে নিতে, আমি আবার শেয়ার করতে হবে, সরি ভালোই ডিস্টার্ব হলো এটা। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? এস স্যার দেখা যাচ্ছে, ওকে, জি স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ বলতেছিলাম যে আপনার হচ্ছে যে এখানে এই যে আড়াই লাখ টাকা তার প্রিমিসের ভাড়া দিতে হচ্ছে, এবং এটা খরচ কিনে নিয়েছে, এটা অ্যাকুইজিশন হয়েছে, আর হচ্ছে এটা কিছু কাজ করতেছে, মডিফিকেশন করতেছে, হচ্ছে 13,900, আর লিগাল করতেছে, আর মাটি ক্লিনিংটা আর অফিস ফার্নিচার ইজ এ ডিফারেন্ট অ্যাসেট হিসেবে নিতে হবে, এটার সাথে একসাথে অ্যাড করা যাবে না। তো আলটিমেটলি এই যে 2,50,000 টাকা, 9,500 টাকা যেটা ইয়ে বলছিলেন, এবং 1,200 টাকা, সো দিস ইজ ভেরি সিম্পল ইনিশিয়াল মেজারমেন্ট। আচ্ছা, এখন আপনি বলেন তো, একটু আগে যে রিকগনিশন করলাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপনার হচ্ছে যে এই রিকগনিশন এন্ড মেজারমেন্ট, রিকগনিশন এবং মেজারমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি বলেন? ম্যাক্সিমাম আইএসে কিন্তু আপনি দেখেন রিকগনিশন এন্ড মেজারমেন্ট থাকে, সো হোয়াট ইজ দ্য আপনার হচ্ছে যে রিকগনিশন এবং মেজারমেন্টের ইয়েটা কি? ইনিশিয়াল রিকগনিশন মানে শুরুতেই যখনই ওই যে ক্ষেত্রে যে অ্যাসেটটা যে পারচেজ করলাম, তখন আমরা কিভাবে করলাম, ইউজুয়ালি এটা কস্ট মেথডে ঢুকিয়ে দিলাম, এটা ইনিশিয়াল রিকগনিশন বলে। যে ইনিশিয়াল রিকগনিশন মানে হচ্ছে আপনি আসলে আপনার যখনই আপনার, তো আমি আপনাদেরকে শুরুর দিনই বলেছিলাম যে সারা পৃথিবীর যত চার্ট অফ অ্যাকাউন্টস, যত অ্যাকাউন্ট হেড আছে, আমরা আমরা সেগুলোকে চারটা ভাগে ভাগ করব। ফার্স্ট হচ্ছে আপনার অবভিয়াসলি এক্সপেন্স, ইনকাম, অ্যাসেট এন্ড লাইবিলিটি। এখন আপনি একটা ট্রানজেকশন হলো, এই ট্রানজেকশনটা আগে প্রথমে রিকগনাইজ করবেন যে এটা কি ইনকাম এক্সপেন্স নাকি অ্যাসেট লাইবিলিটি, যে কোনো একটা। সো আমরা দেখলাম যে এখানে আমরা কিছু প্রিমিসেস কেনা হয়েছে, একটা আমার অফিস স্পেস কেনা হয়েছে, সো এবং সঙ্গে আরো কিছু কস্ট অ্যাড হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো প্রথম হচ্ছে অ্যাসেটের ক্যাপিটালাইজেশন হবে, এবং এই অ্যাসেটের ক্যাপিটালাইজেশন হবে যে এটা আমরা রিকগনাইজ করলাম যে দিস ইজ এ অ্যাসেট, এটা ইনিশিয়ালি আপনি আমি রিকগনিশন করলাম। পরে সাবসিকুয়েন্ট রিকগনিশন হয় যখন আবার নতুন করে অ্যাড হয়। মেজারমেন্টটা হচ্ছে এই যে আমি জিনিসটা কিনলাম, ওই যে হিসাবটা করলাম, কত টাকা ট্যাক্স দিতে হলো, কোনো স্ট্যাম্পিং, স্ট্যাম্পের খরচ লিগাল ফি গেল কিনা, অথবা আমি যখন একটা মেশিন কিনে আনি তখন আমি যেটা করি, প্রথমে একটা মেশিনের জন্য এলসি ওপেন করি, এলসি ওপেন করার পরে একটা ইন্স্যুরেন্সের কাভারেজ নোট, ইন্স্যুরেন্সের টাকা দিতে হয় কাভারেজ মেশিন আসার জন্য, ভেসেলের ফি থাকে, তারপরে হচ্ছে ডিউটি থাকে, হ্যাঁ পোর্ট ডিউটি থাকে, এই সমস্ত কিছু অ্যাড করে এই মেজারমেন্টটা হচ্ছে কয় টাকায় অ্যাসেটটাকে মেজার করবেন, তখন এই সমস্ত জিনিসগুলোকে কোনটা এই অ্যাসেটের সাথে যোগ করবেন নাকি করবেন না, এই সমস্ত জিনিসগুলো চিন্তা করা হচ্ছে মেজারমেন্ট। তো কি দাঁড়াইলো বলতেছে, অ্যান আইটেম অফ পিপি
qualifies for the recognition as the asset shall be measured at cost. আর এখানে দুইটা মেথড আছে, একটা হচ্ছে কস্ট মেথডে করা যায়, আর একটা হচ্ছে আপনাকে ফেয়ার ভ্যালু মেথড, সরি রিভ্যালুয়েশন মেথডে করা যায়। সো রিভ্যালুয়েশন মেথডে যদি আপনি করেন, কস্ট মেথডে করতে পারেন, আর রিভ্যালুয়েশন মেথড, রিভ্যালুয়েশন মেথড করার জন্য আসলে ডিফারেন্ট একটা মেথড আছে, আমি আপনাদের শিখাই দিব, সেটা হচ্ছে IS 16 দুটেই অ্যালাউ করে। আপনি চাইলে আপনার যে কোনো অ্যাসেট কস্ট মডেলে, কস্ট মেথড বা কস্ট মডেলে আপনি কন্টিনিউ করতে পারেন, আর আপনি যদি চান তাহলে আপনি রিভ্যালুয়েশন মেথডে যাইতে পারেন। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কস্ট মডেল এন্ড রিভ্যালুয়েশন মডেল? লেটস সে আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতে আজ থেকে 15 বছর আগে আপনার একটা তেজগাঁতে একটা জায়গা কেনা ছিল, লেটস সে আপনি ওইখানে 5 কাঠা জায়গা কিনছিলেন, তখন এটার দাম ছিল 5 কাঠা জায়গার দাম মনে করেন 10 কোটি টাকা, সরি 5 কোটি টাকা ছিল 15 বছর আগে। এখন যে দেখলেন এই 5 কাঠা জায়গার দাম হয়ে গেছে 15 কোটি টাকা, কিন্তু আপনি হিস্টিক্যাল কস্ট দেখে আসছেন 5 কোটি টাকাই। এই কস্টটা, কস্ট মেথড হচ্ছে হিস্টিক্যাল কস্ট, মানে আপনি আপনার ব্যালেন্স শিটে তেজগাঁর 5 কাঠার জায়গার দাম 5 লাখ টাকা, 5 কোটি টাকাই দেখে আসতেছেন, কোনো চেঞ্জ করছেন না। এখন আপনি বলছেন না আমি এই বছর থেকে এটা কস্ট মডেলে যাব না, আমি এটা রিভ্যালুয়েশন মডেলে যাব। এই যে রিভ্যালুয়েশন মডেলে যাবেন, এই রিভ্যালুয়েশন মডেলটা হচ্ছে তখন আপনি ফেয়ার ভ্যালু দেখবেন, মার্কেটে কত টাকা আছে, কি করবেন, একটা মেথড আছে, এটা ফলো করবেন। এই ফলো করে আপনি যে মেথড চেঞ্জ করলেন, দিস ইজ এ আপনার মেথড চেঞ্জ, মানে আপনি পলিসি চেঞ্জ করলেন। এখন এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেন হচ্ছে যে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আপনি রিভ্যালু করবেন তখন একই অ্যাসেট গ্রুপের সমস্ত কিছু করতে হবে, মানে রিভ্যালু করতে হবে। ধরেন আপনার 5টা ল্যান্ড আছে, একটা তেজগাঁয়, একটা নারায়ণগঞ্জ, আর মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এসব জায়গায় জায়গা আছে, মানে 5টা লোকেশন বা 5টা জায়গায় আপনার অ্যাসেট আছে। আপনি দেখলেন যে ঢাকার ল্যান্ডটার দাম বাড়ছে, অন্যগুলো বাড়ে না, এইভাবে অন্যগুলো কমেছে, তো আপনি ঢাকারটাকে রিভ্যালু করলেন আর অন্যগুলোকে রিভ্যালু করলেন না, এটা হবে না। আপনি যদি ল্যান্ডকে রিভ্যালু করতে হয় সবগুলো ল্যান্ডকেই করতে হবে, অথবা আপনি মনে করলেন যে আপনার ফ্যাক্টরি বিল্ডিং করছেন, একটা ফ্যাক্টরি বিল্ডিং এর কোয়ালিটি অনেক ভালো হয়েছে, সেটা হচ্ছে সাভার ফ্যাক্টরিটা ভালো হয়েছে, কিন্তু আপনি মানিকগঞ্জ ফ্যাক্টরিটা তো ভালো হয়নি, সাভার ফ্যাক্টরি যেহেতু মার্কেটের দাম বাড়ছে, ডিমান্ড আছে, ওটা আপনি মার্কেটে এখন ভালো হচ্ছে, তখন আপনি কিন্তু আপনি এই সাভারেরটার ভ্যালুয়েশন করে দেখাইলেন, আর মানিকগঞ্জেরটা একটু ভিতরে রাস্তার পাশে না, ওইটার কনস্ট্রাকশনও ভালো হয় নাই, আপনি চাইলেই এটা মার্কেট ভ্যালু বেশি ভালো পাবেন না, ওইটাকে আপনি কস্ট মার্কেটে লিখে দিলেন। ইট ইজ নট অ্যালাউড, যে কোনো অ্যাসেটের, অ্যাসেট গ্রুপের যদি একটা অ্যাসেট রিভ্যালু করতে চান তার অন্য অন্যগুলোকে রিভ্যালু করতে হবে। আমার এই পয়েন্টটা কি বোঝা গেছে? খুবই প্র্যাকটিক্যাল একটা ইস্যু। জি স্যার, জি স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার, বোঝা গেছে স্যার। বলুন বলুন প্লিজ, কোশ্চেনটা বলুন প্লিজ স্যার। আমার কোশ্চেন, জি আপু বলেন আপনি স্যার। রিভ্যালু মানে যে সব সময় বাড়বে তা তো না, এটা তো কমতেও পারে, তাই না স্যার? হ্যাঁ অবিয়াসলি। ও আচ্ছা, এখানে একটা বিষয় আছে আপনাদের একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তো আপনি হচ্ছে যে রিভ্যালু করবেন, হ্যাঁ আপনার হচ্ছে যে নর্মালি দেখবেন, আর একটা ব্যাপার হয় সেটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট করা, ইম্পেয়ারমেন্টটা আবার অন্য। ধরেন আপনি আশা করতেছেন যে রিভ্যালু মানে ভ্যালু বাড়বে না, আপনি কস্ট মেথডেই আছেন, আপনি রিভ্যালু মেথডে যাবেন না, আপনি মেথড কস্ট কিন্তু আপনি রিভ্যালুয়েশন মেথডে যান নাই, স্টিল আপনাকে কিন্তু ওই যে আপনি যে কথাটা বললেন যে কমতে পারে, এই জিনিসটাকে বলা হয় ইম্পেয়ারমেন্ট টেস্ট। এটা হচ্ছে IS 36 এ বলা আছে যে আপনি যদি কস্ট মডেলে থাকেন, আপনি রিভ্যালু মেথডে যান নাই, বাট আপনি চেক করতে হবে যে আসলে আপনার জিনিসের মার্কেটে ভ্যালু প্রপারলি আছে কিনা, এটা IS 36 আছে। নেক্সট দিন আমি মাত্র 5 মিনিটে IS 36 খুব ক্লিয়ার করে দেবো, এটাকে বলে ইম্পেয়ারমেন্ট টেস্ট। এই ইম্পেয়ারমেন্ট টেস্টটা আমাদের কিন্তু রেগুলার বেসিসে করতে হয়। আপনি বুঝতে পারছেন যে সম্ভবত সালমা বলছিলেন মনে না, আপনি বলছিলেন না? না স্যার, আমি বলছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা স্যার। আরেকটা হলো যে ধরেন এই যে হিস্টোরিক্যাল কস্টে সবসময় কেন রাখতে হবে, মানে এটাকে ধরেন 5 বছর 6 বছর হিস্টোরিক্যাল কস্ট তো আসলে সবসময় থাকে না, বছর বছর এটা হয়তো চেঞ্জ হতে পারে, তাহলে কেন ম্যাক্সিমামই হিস্টোরিক্যাল কস্টে অনেক বছর ধরে এটা কন্টিনিউ করে? এইটাই তো, এই জন্যই তো বলা হচ্ছে যে আপনি হিস্টোরিক্যাল কস্টে না রেখে আপনি রিভ্যালুয়েশন মডেলে যান, IS অ্যালাউ করা আছে। এখন যেটা হয় সেটা হচ্ছে যে মেশিন অথবা বিল্ডিং এর যেটা সুবিধা বা যেটা ইয়ে, সেটা হচ্ছে নর্মালি হিস্টোরিক্যাল কস্টে আপনি একটা মেশিন কিনেছেন অথবা একটা বিল্ডিং করেছেন, খেয়াল করেন প্রতি বছর ডেপ্রিসিয়েশন হয়ে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন হচ্ছে, হিস্টোরিক্যাল কস্টের জায়গায় হিস্টোরিক্যালের অ্যামাউন্ট আছে কিন্তু ভ্যালু আপনার কিন্তু অটোমেটিক কমে যাচ্ছে, কারণ আপনি যখন অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন করছেন আপনার নেট
নেট যে ভ্যালু করছেন, ধরেন আপনি একটা 10 লাখ টাকায় আপনার মেশিনটা কিনেছিলেন, প্রতি বছর 1 লাখ টাকা করছেন, 7 বছরের মাথায় 7 লাখ টাকা একেবারে ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, তাহলে আপনার আসলে ক্যারিং ভ্যালু আছে কিন্তু 10 লাখ টাকার থেকে 7 লাখ টাকা বাদ দিয়ে 3 লাখ টাকা আছে। এখন এইটা রিভিলেশন না করলেও অনেকটা যৌক্তিক, কারণ এই 3 লাখ টাকার মেশিন নিশ্চয়ই হাইয়েস্টলি হয়তো মার্কেটে জাস্টিফাই করা, কত টাকা বিক্রি করতে পারবেন, রিভিলেশন মেথডের যে প্রসেস, অথবা আপনি এটাকে কি এটাকে ভ্যালু ইন ইউজ বলে, মানে আপনি মার্কেটে এটা ইউজ করে কয় টাকা আপনি ইনকাম করতে পারবেন, এটা খুব কাম্বারসাম এবং চ্যালেঞ্জিং। এই কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় মেশিন অথবা বিল্ডিং এর ক্ষেত্রে কস্ট মেথডেই রাখাটা যৌক্তিক, মানে যৌক্তিক বা অনেক সময় আপনার হচ্ছে যে ইজি হয় যেন রাখে, এটা অ্যালাউড যেহেতু আছে। বাট ল্যান্ডের ক্ষেত্রে ল্যান্ড ইজ ওয়ান অফ দ্য মানে প্রবাবলি একমাত্র অ্যাসেট যেটা হচ্ছে যে আলটিমেটলি ভ্যালু কখনো কমে না, যেহেতু এটা ডেপ্রিসিয়েশন হয় না, রাদার ইট ইজ অ্যাপ্রিসিয়েট হয়, মোস্ট অফ দ্য কেসে কিন্তু অ্যাপ্রিসিয়েশন হয়। এই কারণে ল্যান্ডটাই তারা কিন্তু মূলত আপনার এটাকে রিভ্যালুয়েশন করে, অন্যগুলো সাধারণত বেশি একটা করে না। আর একটা বিষয় হচ্ছে যে ইম্পেয়ারমেন্ট টেস্টের কথা বললাম, ইভেন ল্যান্ডেরও ইম্পেয়ারমেন্ট টেস্ট হইতে পারে। ধরেন আপনি একটা ল্যান্ড কিনছেন যেটা হচ্ছে মানিকগঞ্জ অথবা আপনার হচ্ছে শরীয়তপুরে ফ্যাক্টরি করার জন্য, এখন নদী ভাঙতে কিন্তু পদ্মা নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাবে এবং কন্টিনিউসলি ভাঙতেছে। আপনি যদি বুঝতে পারেন যে এই জায়গাটা আগামী 3 বছরে আপনার নদীতে চলে যেতে পারে, তখন কিন্তু চাইলেও আপনি এটা বিক্রি করতে পারবেন না, কারণ কেউ কিনতে ইন্টারেস্টেড হবে না। এই যে নদী ভাঙনে চলে যেতেও পারে, এইটা বুঝে এই যে তখন ভ্যালু কত হইতে পারে, আপনি কতটুকু লস রিকভার করবেন, কনজারভেটিভ অ্যাপ্রোচ বা কনজারভেটিভ হয়ে আপনি কতটুকু এটাকে ভ্যালুটা কম দেখাইতে হবে, এই টেস্টটাকে বলে ইম্পেয়ারমেন্ট টেস্ট। তখন আপনি দেখলেন যে আপনি কেনা ছিল 10 লাখ টাকায়, কিন্তু আপনি মার্কেটে এখন 10 লাখ টাকা নেই, এটা আপনি বিক্রি করতে হবে 7 লাখ টাকা, কারণ দেয়ার ইজ এ পসিবিলিটি যে কোনো কারণে এই ল্যান্ডের একটা অংশ নদী গর্ভে হারায় যাবে বা কিছু একটা এরকম হবে। সো এই যে 10 লাখ টাকাটা আপনি মার্কেটে যাচাই করে পেলেন 7 লাখ টাকা ফেয়ার ভ্যালু, তখন কিন্তু আপনাকে এটাকে রিভিলেশন মডেল না আসেন কস্ট মডেল, বাট স্টিল ইউ হ্যাভ টু রিকগনাইজ দ্য ইম্পেয়ারমেন্ট লস। তাহলে বোঝা গেছে আমার আপনারা যে কোশ্চেনটা করেছিলেন, ইজ ইট ক্লিয়ার টু ইউ নাও? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, এখানে বলেন। জি স্যার, কোশ্চেনটা হলো স্যার যেটা বললেন স্যার রিভিলেশন মেথড আর কস্ট মেথড, স্যার বিশেষ করে ল্যান্ডের ক্ষেত্রে এটা বেশি প্র্যাকটিক্যাবল। যেমন স্যার আমাদের কোম্পানি যেটা হচ্ছে, যেমন আমরা স্যার ব্যাংক লোন নিতে গেলে তখন তো ওরা বিশেষভাবে অ্যাসেটটা বেশি ফোকাস করে যে আমাদের অ্যাসেটের ভ্যালুয়েশনগুলো কোথায় ছিল। তখন স্যার দেখা গেছে যে এখানে স্যার একটা টেকনিক্যালি গত বছর দেখা গেছে যে আমার কস্ট মডিউল আছে, এখন এই বছর যদি রেগুলেশন হয় ল্যান্ডের দাম তো দিনে দিনে ইনক্রিজই হচ্ছে বাংলাদেশের এনভায়রনমেন্টে অনেক জায়গা বেসিস, তো এটা যদি রেগুলেশন করা হয় এখানে যদি স্যার দেখা অ্যাসেটের ভ্যালু রেগুলেশন করলে অনেক বেড়ে যাচ্ছে, বেড়ে গেলে ব্যাংকও আমার অ্যাসেটটা বেশি দেখতেছে এবং উনি লোন দিতে এগ্রি হচ্ছে, এক্ষেত্রে তো স্যার ব্যাংক কোনো ইয়ে করবে না, মানে কোনো মানে ওরা তো এটা মেনে নিবে না কি স্যার, কোনো না প্রবলেম করবে স্যার। একটা ভালো কোশ্চেন করেছেন আমি আপনাকে সবার জন্য, কিন্তু এই অ্যানসার কি অন্য কেউ দিতে পারবেন? ওনার কোশ্চেনটা আমি কোশ্চেনটা বুঝেছি, আপনি মিউট করে দেন, কেউ যদি অ্যানসার করতে পারেন খুবই খুশি হব, না হলে আমি চমৎকার করে আপনাদেরকে একদম কনফার্ম করি। এটা হাই লেভেল লার্নিং, এটা বেসিক প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং এর আইটেম না, বাট আপনারা যদি প্র্যাকটিক্যালি বলছেন এটা আমি সলভ করে দিচ্ছি। অন্য কেউ কিছু বলবেন এটা অ্যান্সার উনি বলার চেষ্টা করছে যে ওনার একটা ব্যাংক লোন নিতে হয় বা ওনার ব্যাংক ফাইন্যান্সিং এর উপরে ওনার ব্যবসা চলে, সো ল্যান্ডে যেহেতু ভ্যালু অ্যাপ্রিসিয়েশন হয় উনি প্রায়শই এটা ভ্যালু বাড়ায় দেখাতে চায়, এটা ব্যাংক অ্যাকসেপ্ট করবে কি করবে না বা কিভাবে করবে, মেথডটা কি, নিয়মটা কি, এটা নিয়ম কি ক্লিয়ারলি কারো জানা আছে? আচ্ছা, আমি যেহেতু সময় কম আমরা আর হয়তো 5-7 মিনিটের ক্লাসটা শেষ করব, অনেক রাত হয়ে যাচ্ছে, সো আমি ক্লিয়ার করি, আপনারা এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে শুনেন। প্রথমত হচ্ছে যে এই জিনিসগুলা কতগুলো জায়গায় অ্যাকসেপ্ট করাইতে হয়। ফার্স্ট অ্যাকসেপ্ট, প্রথম কোশ্চেনটা হচ্ছে আপনার অডিটর অ্যাকসেপ্ট করবে কিনা, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স অথরিটি অ্যাকসেপ্ট করবে কিনা। ব্যাংক তো সাধারণত করে, কারণ ব্যাংক কেন করে, অডিটর যদি মেনে নেয় ব্যাংকের এখানে আপত্তি করার খুব একটা জায়গা নেই। আচ্ছা, এবার ব্যাংক বাদে আসেন, অনেক কোম্পানি আছে পাবলিকলি লিস্টিং এ যায় বা লিস্টিং করে, এই লিস্টেড হওয়ার যে অথরিটি আছে যাদের কাছে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন BSEC, সেখানে আবার এই ভ্যালুয়েশনের ব্যাপার একটা রুল আছে। সেই রুলটা কি, সেই রুলটা বলার আগে আর একটা কথা বলি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুয়ার দিয়ে ভ্যালুয়েশন করাইতে হবে, এবং এই ভ্যালুয়েশনের একটা নিয়ম আছে, এটাকে বলে IVS, কেউ নাম শুনেছেন? একটু নোটটা নিয়ে নিন, IVS, জানেন কি ওটা? নো স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমার যেমন IFRS পড়ি না, এটা পড়তেছি কি আমরা IS IFRS পড়তেছি, IFRS কি,
এটা হচ্ছে রিপোর্টিং স্ট্যান্ডার্ড। আমি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কিভাবে করব, কিভাবে করলে স্বচ্ছতা হবে, কিভাবে করলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এই জিনিসগুলো আমাকে বলতেছে আপনাকে আইএফআরএস। আর ভ্যালুয়েশন কিভাবে করবেন, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা আইভিএস, ইন্টারন্যাশনাল ভ্যালুয়েশন স্ট্যান্ডার্ড। এই আইভিএস অনুযায়ী আপনাকে ভ্যালুয়েশন করতে হয় ফার্স্ট। সেকেন্ড হচ্ছে একটা একটা প্রপার অথরিটি আছে এরকম একটা ভ্যালুয়েশন ফার্ম দিয়ে করতে। সাধারণত সিএ ফার্মগুলি বাংলাদেশে ভ্যালুয়েশন করে যাদের পারমিশন দেওয়া আছে, এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা লিস্ট আছে যারা ভ্যালুয়েশন করতে পারে, দেখবেন ওয়েবসাইটে দেওয়া আছে। আর বাংলাদেশ ব্যাংকেরও একটা লিস্ট আছে, সো যাদের এই অথরাইজ, এই লিস্টের পাওয়ার আছে, যাদেরকে অথরাইজ করা আছে তাদের দিয়ে ভ্যালু করতে হবে। তো ফার্স্ট কন্ডিশন আপনার আইভিএস ফলো করতে হবে, সেকেন্ড হচ্ছে যে এই এই ধরনের যারা রিকগনাইজ অ্যাকসেপ্টেবল তাদের দিয়ে করাইতে হবে। দেন একটা কন্ডিশন আছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে, প্রতি বছর আপনি রিভ্যালু করতে পারবেন না, একটা রিভ্যালুয়েশন থেকে আর একটা রিভ্যালুয়েশনের গ্যাপ মিনিমাম দুই বছর হইতে হবে, দুই বছর বা তার বেশি। তো আপনার কথা হচ্ছে যে প্রতি বছরটা মেনে নেওয়ার ক্ষেত্রে অডিটরও কোশ্চেন করতে পারে, এবং ব্যাংক এবং তাদের রেগুলেটরি অথরিটিও মানতে কম মানতে পারে, কারণ প্রতি বছরই বাড়বে আর প্রতি বছর বাড়াবেন, উইচ ইজ ভেরি অপটিমিস্টিক অ্যান্ড লেস রিয়েলিস্টিক। সো দ্যাটস ওয়াই ওই যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে রুলসটা আছে যে আপনি একটা ভ্যালুয়েশন থেকে আর একটা ভ্যালুয়েশনের গ্যাপ মিনিমাম দুই বছর হইতে হবে, সো এইটাই আপনি ধরে নিতে পারেন যে এটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এটা এটা হইলে ব্যাংক আর কোনো কোশ্চেন করবে না, সিএ ফার্মও কোনো কোশ্চেন করবে না, এনবিআর কোনো কোশ্চেন করবে না, বিকজ আপনার তো অনেকটা জায়গায় অ্যান্সার দিতে হবে। আপনি খালি তো ব্যাংকে দিয়ে লোন পাইলেই হবে না, এটা দিয়ে তো অডিটর করতে হবে, ব্যাংক কিন্তু অডিটেড স্টেটমেন্ট ছাড়া ব্যাংক অ্যাকসেপ্ট করবে না, এনবিআর অ্যাকসেপ্ট করবে। এবার বোঝা গেছে ক্লিয়ার? আমি যেটা বলি ওভার কনফার্ম হয়ে বলি, এটা মাথায় নিয়ে করবেন। তাহলে স্যার এটা বুঝলাম যে দুই বছর পর পরে এটা রিভলিউশন করা যাচ্ছে এই ফার্ম দিয়ে, আমরা দুই বছর পর পরেই করে তারপরে এটা আমরা ইয়া করতে পারি, এই তো স্যার? কিন্তু ওনাদেরকে ওনারা মানতে হবে, কারণ আপনি তো বলতে পারবেন না কয় টাকা বাড়ছে, ওনারা যেটা বলবে এটাই আপনাকে মেনে নিতে হবে, তাই না? জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, এবং সেখানে মেথড আছে ওটারও একটা। আচ্ছা, এরপর ওই যে সাবসিকুয়েন্ট মেজারমেন্টের ক্ষেত্রে বললাম, ইনিশিয়াল মেজার তো করলেন, এরপর সাবসিকুয়েন্ট মডেলে দুটো মডেল আছে, কস্ট মডেল, রিভ্যালুয়েশন মডেল। সো রিভ্যালুয়েশন মডেল নিয়ে অলরেডি আমি বলে ফেলছি, আপনারা বুঝে ফেলছেন। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে আপনার রিভ্যালুয়েশন মডেলে ক্যারিং অ্যামাউন্ট, ক্যারিং অ্যামাউন্টের নাম আরো বলছিলাম যে বুক বুক ভ্যালু বলি আমরা, ক্যারিং অ্যামাউন্ট বলি, অথবা আমরা আরেকটা দেখেছিলাম যে রিটার্ন ডাউন ভ্যালু। এই ভ্যালুটা যদি রিভ্যালুয়েশন মডেলে ইনক্রিজ করে, যেটা আমাকে একটু আগে আপনি বলছিলেন একজন যে আমাদের ইনক্রিজও করতে পারে, শুধু যে ইনক্রিজ করবে তা না, ডিক্রিজও তো করতে পারে। সো ইনক্রিজ করলে কি হবে, আমরা জানি রিভ্যালুয়েশন সারপ্লাস ক্রিয়েট হবে আর অ্যাসেটটা বাড়বে, মানে এখানে তো স্বাভাবিকভাবে এটা ইস্যু। আর যখন ডিক্রিজ হবে তখন হচ্ছে এই লসটা ডেবিট হবে আর হচ্ছে অ্যাসেটটা ক্রেডিট হয়ে যাবে। সো অ্যাসেটটা ক্রেডিট না হয় অনেক সময় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট ক্রেডিট হয়, সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে এটা বুঝাই দিব, এটা আমার কাছে একটা জিনিস করা আছে। সো আপাতত এই 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 এক্সাম্পলটা আপনারা হচ্ছে আমি এখনই আপনাদেরকে এটা আমি দিয়ে দিচ্ছি, এইটা আপনারা একটু দেখেন। এখানে এটাই লাস্ট স্লাইড ফর টু ডেজ, আপনার নেক্সট দিন আমরা চেষ্টা করব যে মানে একদম ডট টাইমে জয়েন করার জন্য, আজকে একটু সময় নষ্ট হয়েছে প্রায় 10 মিনিট। সেটা হচ্ছে রিভ্যালুয়েশন মডেল এক্সাম্পল, কি হয়েছে এখানে, অ্যান এন্টিটি অ্যাকোয়ার্ড অ্যান আইটেম অফ পিপি 50,000 টাকা, একটা 50,000 টাকা একটা প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট কিনছে, হুইচ ইজ ডেপ্রিসিয়েটেড ওভার 20 ইয়ার্স, 20 ইয়ার্স এ ডেপ্রিসিয়েশন হবে, 3 ইয়ার্স লেটার দ্য অ্যাসেট ইজ রিভ্যালুড 60,000 টাকা। তাহলে ঘটনা ঘটলো কি, আমি এই এক্সাম্পলটা অ্যান্সারটা আগে দেখেন না, আগে আপনি বোঝার চেষ্টা করেন কি ঘটনা ঘটলো, 60,000 টাকা 50,000 টাকা জিনিস কিনেছেন, তো 50,000 টাকা 20 বছর যদি হয়, 50 কে 20 দিয়ে ভাগ দিলে প্রতি বছর হয় 2,500 টাকা করে, তা 2,500 টাকা হইলে আপনি অলরেডি 3 বছর ডেপ্রিসিয়েশন করছেন, তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত হয়েছে, 3,500 টাকা। তাহলে আমাকে কেউ একজন বলেন যে এই 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 লাইন পড়েন না, 3 ইয়ার্স লেটারে ভ্যালু কত হয়েছে তা না, 3 বছর শেষে তার রিটেন ডাউন ভ্যালু অথবা তার ক্যারিং ভ্যালু কত, 43,500 স্যার, 43,500 টাকা। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে কত, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে হচ্ছে আপনার 7,500 টাকা। তাহলে এই যে 60,000 টাকা রিভ্যালু হইলো, তার অ্যাকাউন্টিং এন্ট্রিতে হবে আপনাকে 50, তো 50 আছেই, তার সাথে যোগ 10 যোগ করলেন, তাহলে অ্যাসেটের ভ্যালু হইলো 10, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা 7,500 টাকা ক্রেডিট ছিল ওইটা ডেবিট করে ফেললেন,
আর রিভলিউশন রিজার্ভে চলে গেল 17,500 টাকা। এই এন্টিটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলেন, এটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল, এটাই আমরা করি। এই রিভলিউশন করলে এই কাজটাই আমাদের করতে হয়। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আপনার কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? স্যার জার্নালটা আরেকবার একটু বোঝালে ভালো হতো স্যার। আচ্ছা, আমি এই জার্নালটা আপনাদেরকে একটু আরো চমৎকার করে বুঝিয়ে দিই। বুঝতে পারছিলাম যে একটু বুঝতে অসুবিধা হতে পারে, অনেকের হবে, অনেকের হয়তো হবে না। সেই কারণে আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের এক্সেল শিটে, যে এখানে আমাদের একটা একটা ই আছে, এই এই ফাইলে আমি এক্সেল শিটে দেখাই। আমার কি এখন এক্সেল শিটে দেখা যাচ্ছে ভাই? দেখা যায়? ওকে, তাহলে এখন আমি লাস্ট টু ডেজ লাস্ট ইয়ে আমি দেখেন এখানে আমি এটা বসাই দেই। ও সরি, আসলে দরকার ছিল হচ্ছে, ওকে তাহলে একটু বড় করি। কি ঘটনা ঘটলো, আমি রিভলিউশন মডেলের আপনি উদাহরণ দেখাবো। হ্যাঁ, তো এটা যদি উদাহরণ দেখাইতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে 50,000 টাকা একটা অ্যাসেট কিনেছি আমি বলেছিলাম। এখন এই 50,000 এটা পরে করি, এটা এটা পরে নিয়ে যাই, আগে আমি করি হচ্ছে 50,000 টাকাটা আগে করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটা যদি আমি 50,000 টাকা করি তাহলে আমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তা আদারওয়াইজ আমার বেসিক্যালি আপনার না হলে আমার বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, এখন তাহলে এই 50,000 টাকা প্রথম জুবাইর বলেন তো, আমি যে অ্যাসেটটা কিনেছি 50,000 টাকার এন্ট্রিটা কি হবে? এই যে এটা স্যার এটা অ্যাসেট ডেবিট ক্যাশ ক্রেডিট হবে, অ্যাসেট ডেবিট ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট, ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট। জি স্যার, ব্যাংক হচ্ছে ক্রেডিট, সি আর আর হচ্ছে কেন হবে হচ্ছে ডেবিট ডিআর। ওকে, তাহলে আমার এখানে হলো সিম্পলিফাইড, তাহলে আমি এখানে সিম্পল 50,000 50,000 এখানে আমার 50,000, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে আপনি বলেন ফার্স্ট ইয়ার শেষে ডেপ্রিসিয়েশন এন্ট্রিটা কি হবে বলেন তো, ফার্স্ট ইয়ার শেষে ডেপ্রিসিয়েশন কি হবে স্যার? এখন ডেপ্রিসিয়েশন ডেবিট আর ডেপ্রিসিয়েশন ক্রেডিট। হ্যাঁ, তাহলে আমার প্রথম বছর হচ্ছে ডেপ্রিসিয়েশন ডেবিট, accumulated depreciation credit, na? Ji sir. Accumulated, sorry, accumulated depreciation. Accumulated depreciation কত হবে এই 2,500 টাকা করে প্রতি বছর। তাহলে 2,500 যদি হয় তাহলে তিন বছরে accumulated depreciation কত হবে? এই 2,500 এর এই প্রতি বছরে ইনকাম স্টেটমেন্টে এই 2,500 টাকা খরচ হয়ে যাবে না? প্রতি বছর depreciation যেটা হচ্ছে প্রতি বছরে। জি স্যার। আর একটা ফিগার থেকে যাচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত থাকতেছে, এটা ব্যালেন্স শিট আইটেম থাকছে না? হ্যাঁ জি স্যার। তাহলে এই ব্যালেন্স শিটে আমার আজ এই এই যে এই জায়গা যদি এসে আমি এই যে তিন বছর শেষে আমার ব্যালেন্স শিটের পিকচারে কি আসবে বলেন তো, আমাকে কেউ একজন বলেন তো কি হবে ঘটনাটা? আমার ব্যালেন্স শিট পিকচারে আমি কি শো করব? আমার এখানে শো করব আমি হচ্ছে এরকম যে আমার এটা হচ্ছে অ্যাকাউন্টিং এন্ট্রি, এখন হচ্ছে ব্যালেন্স শিট প্রেজেন্টেশন, আমি বলছি বিএস প্রেজেন্টেশন আমি দেখাচ্ছি এখন। বিএস প্রেজেন্টেশন কি হচ্ছে আমার এখানে, আমি বলছি অ্যাসেটের ভ্যালু হচ্ছে, টোটাল ভ্যালু হচ্ছে অ্যাজ ইউজুয়াল 50,000 টাকা, যেহেতু হিস্টিক্যাল কস্টে আমি করতেছি, রিভলিউশন এখনো যায় নেই। হ্যাঁ, তাহলে এটা আছে, লেস হবে কি বলেন তো, আমার ফিগার হয় তাহলে আমি বুঝতে পাচ্ছি যে এটা আমার হচ্ছে যে ফিগার, তাহলে আমি এখানে আমার কত বুক ভ্যালু থাকলো, বুক ভ্যালু থাকলো হচ্ছে মানে আমি যেটা বললাম হচ্ছে 40,500 টাকা, এটা আমার থাকলো হচ্ছে বুক ভ্যালু। ওকে, তাহলে আপনি এখন বলেন
আলটিমেটলি যদি এবার আপনি আসেন আমার নতুন ভ্যালু কত আসলো 60,000 টাকা এ তো কনফার্ম না আমার 60,000 টাকা ভ্যালু আছে জি স্যার জি 60,000 টাকার যে ভ্যালুটা আসলো এবং এই টাকাটা তাহলে আমার টোটাল ক্যাপিটাল গেইন কত হলো বলেন তো আমার কত টাকা বাড়লো মানে রিভিলেশন রিজার্ভ মানে আমার কত টাকা গেইন হলো বলেন তো 60,000 আর এখানে আছে কত 42,000 42,500 তাই না 17,500 টাকা তাহলে হচ্ছে 17,500 আসলো এখন এই 17,500 যে আমার আসলো হ্যাঁ আমি তো 17,500 আমি পেয়ে গেলাম তো 17,500 পেলে আমার আলটিমেটলি 17,500 আমার গেইন হইছে এটা শিওর হ্যাঁ তো দেখেন এই 17,500 ইজ দিস এই যে ক্যাপিটাল রিজার্ভ দিস ইজ এ ক্যাপিটাল রিজার্ভ এটা আমার 17,500 হয়ে গেল এটা আমি বুঝলাম এখন দেখেন আমার অ্যাসেটের ভ্যালু কত আছে 50 নাকি 42 বলেন তো অ্যাসেটের ভ্যালু এখন আছে স্যার 42,500 টাকা আছে এখন না 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 42,500 না এটা তো বুক ভ্যালু অ্যাসেটের ভ্যালু কত সেটা বলেন অ্যাসেটের ভ্যালু কত শো করছি অ্যাসেটের ভ্যালু কত শো করছি এটা তো নেট অ্যামাউন্ট নেট নেট অ্যামাউন্ট তো না আমি অ্যাসেটের ব্যালেন্স শীটের ফেসে আছে কত 50,000 স্যার লেস দিয়ে দিচ্ছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন তাহলে এই 50 এর সাথে আমার 60 করতে হলে কত যোগ করতে হবে 10,000 স্যার জি স্যার আর এইটা এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আইটেমটা কি এটা কি ডেবিট না ক্রেডিট আইটেম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নরমাল নেচারটা কি ক্রেডিট আইটেম স্যার তাহলে ডেবিট করে দিলে এটা কি হবে ডেবিট করে দিলে এটা চলে যাবে না ডেবিট করে দিলে জি স্যার ডেবিট করে দিলে এটা চলে যাবে না তো ডেবিট করে দিলে এটা নালিফাই হয়ে যাবে সো এটা নীল হয়ে গেল আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে কিছু থাকলো না অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন না থাকলে তো এটা দেখেন সরায় গেলে অটোমেটিক্যালি আপনার বুক ভ্যালু 50 হয়ে যাচ্ছে খেয়াল করছেন সো যখনই আপনি এখানে এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একদিন ক্রেডিট করছেন যখন ডেবিট করে দিলেন তখন তো অটোমেটিক্যালি এটা চলে গেলে আপনি তো জানেনই যে এটা ভ্যালু 50,000 হয়ে যায় তো 50,000 আছে আর করতে হবে 60 তাহলে আর 10 করে দেন তাহলে আলটিমেটলি আমি বুঝাইতে পারছি এবার এবারে অ্যাকাউন্টিং এন্ট্রিটা আমার মনে হচ্ছে ভালোভাবে বোঝানো সম্ভব না বুঝতে পারছেন যে হোয়াট ইজ দ্য অ্যাকাউন্টিং এন্ট্রি জি জি